এখানে তো একটা কুলিও দেখতে পাচ্ছি না। দেখ তুই একটা অসপাড়াকে নিয়ে এলে। এই বুড়োটাকে বলো না, লোকটাকে বলো না। এই যে ও বুড়ো, বুড়ো শোনো 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 শোনো, আমাদের এই মালগুলো স্টেশনের বাইরে পৌঁছে দেবে। বাবা আমি তো কুলি নই, তোদের আসবে বলেছিল, ট্রেনটা চলে গেল। চেহারা দেখে তো লাটসাভা মনে হচ্ছে না। আরে দাও দাও, 500 টাকা দিচ্ছি নাও। কি হলো নাও? মাফ করবেন বাবু, আমি পারবো না। শুনেছি গায়ের মানুষগুলো খুব লোভী হয়ে যায়, একটু টাকা বাড়িয়ে দাও, ঠিক নিয়ে যাবো। নাও 10টা টাকা দিচ্ছি, তোলো এবার তোলো। কি হলো কি, এ তো মন ভরছে না, তোলো তোলো। 100টা টাকা দিচ্ছি, আমার জুতোটা একটু ব্রাশ করে দিন তো মেম সাহেব। কি? আমি জুতো ব্রাশ করব? বিনা পয়সা তো করতে বলছি না মেম সাহেব, এর জন্য টাকা দিচ্ছি। কর করে নো, নিন নিন নিন, যেটা দিয়ে চুল ব্রাশ করছেন আপাতত ওটা দিয়ে ব্রাশ করলে চলবে। নিন নিন, শুরু করুন। তোমার সাহস তো কম নয়, তুমি আমার মেয়েকে বলছো? এই আপনাদের শহরের বাবুদের একটা রোগ স্যার, গাই গুই করে রেট বাড়াবার দিকে আপনাদের নজর। নিন আরো 100 টাকা দিচ্ছি, মেয়েকে কাজ শুরু করতে বলুন। টাকা দিলে কি সবাই নাকি? এতক্ষণ একটা খাঁটি কথা বললেন, টাকা দিয়ে একটা গরিব মানুষকে কুলি বানানো যায় না মেম সাহেব। এই বুড়ো মানুষগুলোকে যখন টাকা দিতে মন চাইবে তখন প্রণামী হিসেবে টাকাটা এইভাবে পায়ের কাছে রেখে প্রণাম করবে। পাগলামি, চল এখান চলো। তুমি কি করলে বাবা? আমায় চিনতে পারলে না কালিকাকা? আরে আমি অরিন্দম গো, অরিন্দম ছোটদাদা বাবু। হ্যাঁ গো, এই এতক্ষণ তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছি, তুমি চিনতেই পারছো না? কি করে চিনবো, তুমি যখন এখান থেকে গেলে তখন তো তুমি এতটুকু, এখন তো একেবারে সাহেব হয়ে এসেছো। আচ্ছা কালিকাকা, তুমি আমার চিঠি পেয়েছো? হ্যাঁ, তাহলে দাও। কি হলো? দাও ছোটদাদা বাবু। দেরি করো না, দাও দাও। না আরে বাবা, রাজু দেখছি আমার মতো লম্বা হয়ে গেছে। আমার ছেলে রাজু, আর তুমি তো এক বয়সী গো। আচ্ছা কালিকাকা, তুমি একটু দাঁড়াও, আমি একটু স্টেশন মাস্টারের ঘর থেকে আসছি। আচ্ছা গায়ের ছেলে বলে মনে হচ্ছে আবার? না না, এ পোশাকে তো মানাচ্ছে না দাদা, মনে হচ্ছে আমার ছেলে রাজু। আমিও তো তাই চাই কালিকাকা, যতই আমি কোট প্যান্ট পরি না কেন, আরে মনে প্রাণে আমি তো গায়েরই ছেলে। এগুলো ধরো চলো এবার। সে কি তুমি কি এই পোশাক পরে গায়ে ঢুকবে নাকি? ঢুকবো কি গো, এই পোশাক পরে গায়ে ঘুরে ঘুরে বেড়াবো। আরে বিলেতে যখন ছিলাম বিলেতি পোশাক পরেছি, গায়ে থাকবো গায়ের পোশাক পরে, বুঝেছো? সে কি গো, বুঝি তোমার এত টাকা খরচ করে বিলেত পাঠানো লেখাপড়া শিখতে, আর তুমি কিনা? লেখাপড়ার সঙ্গে পোশাকের কি সম্পর্ক বলো তো? তা অবশ্যই ঠিকই, জানো তাই একজন নতুন হেডমাস্টার এসেছে, তা এত লেখাপড়া জানে অথচ পোশাক আশাকে একেবারে সাধারণ। নতুন মাস্টার? হ্যাঁ গো, খুব ভালো মানুষ, আলাপ হলে দেখবে চলো। আরে কি করছো তুমি? আরে আমাকে কি শহরে বাবু পেলে যে তোমাকে দিয়ে আমি সুটকেস পাবো? এই দেখো এই গায়ের ছেলেগুলো এমন হয়েছে না, গাড়ি দেখলে হর্ন বাজে। চলো চলো চলো। আচ্ছা পাজি মেয়ে তো দাঁড়া দাঁড়া, আমি নেবে, ওদের রাস্তা ছেড়ে দিতে বলছি। তুমি বসো, আমি দেখছি, দাঁড়াও। পথ ছাড়ছো না কেন? তুমি কে হে পথ ছাড়তে বলো? গাড়ি চালাচ্ছো বলে গায়ে মহাজন হয়ে গেলে নাকি? যা যা গাড়িতে গিয়ে হর্ন বাজাও। পথ ছাড়বে কিনা বলো। কি বোকা, রেলগাড়ি কখনো লাইন ছেড়ে চলতে পারে নাকি? উল্টে যাবে না,
এতগুলো লোক মনে তখন কে দেখবে রেলগাড়ি হ্যাঁ আমি তার ইঞ্জিন আচ্ছা এতক্ষণ তোমাকে ওরা আটকে দিলে তুমি গায়ের মহাজন প্রতাপ নারায়ণ চৌধুরীর ছেলে তুমি কিছু বললে না বললে তো আমারই লোকসান হতো আমার একটা সুন্দর গান শুনতে পেতাম না আচ্ছা কালী কাকা জবাও নিশ্চয়ই এই মেয়েটির মতন বড় হয়ে গেছে হ্যাঁ ঠিক ওই মেয়েটির মতোই বড় হয়েছে আমায় দেখলে বোধহয় এখন চিনতেই পারবে না তোমরা কেউ কাউকে দেখলে চিনতে পারবে না কি বলছো কালী কাকা ও আমাকে চিনতে না পারুক আমি কিন্তু ঠিক চিনে নেব চিনে নেবে হ্যাঁ বাজি লড়ো বাজি আর কি লড়বো গো ছোটদাদা বাবু তুমি তো বাজিতে হেরেই বসে আছো হেরে বসে আছি হ্যাঁ গো ওই যে রেলগাড়ি যাচ্ছে ওর ইঞ্জিনই হচ্ছে আমার মেয়ে জবা জবা আমার দিব্যি কালী কাকা আমি যতদিন না বলবো
তদিন তুমি জমাকে বলবে না আমি কি কিন্তু আজ ও কাল লোক একদিন তো জানবেই যখন জানবে তখন জানবে কিন্তু তুমি বলবে না আমি কি তুমি একেবারে ছোটবেলার মতই আছো আমি আসি দাদাও চাকরি করে না আমাদের সংসার কি করে চলবে আমরা খাবো কি কাঁচকলা খাবে তুমি কাঁচকলা খাও বাদর কথা কার ঠিক আছে আসুক ছোট দাদা বাবু তোমার চাকরি কি করে থাকে আমি দেখব ছোট দাদা বাবু বললে মহাজন বাবাকে চাকরি থেকে ছাড়াতে পারবে না আমি না তখন তোমাকে চুলে মুঠি ধরে গাড়ি থেকে নামিয়ে দেবো পেছন থেকে প্যাক প্যাক দেওয়া বেরিয়ে যাবে ছোট দাদা বাবু সে আবার কে মহাজনের বাড়িতে চাকরি নিয়েছো আর ছোট দাদা বাবু কে তাই জানো না ছোট দাদা বাবু মহাজনের ছোট ছেলে গো আমার ছোটবেলায় বন্ধু আমায় যা ভালোবাসে না আমি যা বলবো ও তাই করবে মহাজনের ছেলেরার কাজ নেই তোমায় ভালোবাসবে যা পেঁচির মতো দেখতে পেঁচিটা পেঁচি তোমাকে কি দেখতে ফুলে বেড়ালের মতো মুখটা হ্যাবরা হাড়িমুখো রাজাবাজি আজই তো মঙ্গলবার অরিন্দমদার আসার দিন মঙ্গলবার হা পুরা কপাল আমি তো ভুলেই বসেছিলাম চল চল স্টেশনে যাই নাও গাড়িতে ঠেলতে ঠেলতে স্টেশনে নিয়ে এসো আজ তোমার হবে চল আয় কোথায় যাচ্ছিস তুমি কোনো চিন্তা করো না বাবা ওই ছেলেটা তোমার চাকরি কি করে কেড়ে নেয় আমি দেখছি যাচ্ছিস কোথায় তোমার খেয়াল নেই বাবা আজ মঙ্গলবার ছোট দাদা বাবা আসছেন আমি তাকে আনতে স্টেশনে যাচ্ছি ও আমার দীপি কালী কাকা আমি যতদিন না বলবো ততদিন তুমি জবাকে বলবে না আমি কি রঙিন বাল্ব দেওয়া হচ্ছে এখানে কি বৌমা ভালো করে দেখে বলো সব ঠিক আছে কিনা ঠিক তো আছে বাবা তবে এক রাত্রির জন্য এতগুলো টাকা নষ্ট না করলেই পারত আজ 8 বছর বাদে আমার ছোট ছেলে বিলেত থেকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে ফিরছে আমি বাবা হয়ে চাইবো না যেতে খুশি হয় একজনকে খুশি করার থেকে ওই টাকা দিয়ে গায়ে যদি কয়েকটা নলকূপ বসিয়ে দিতেন তাহলে গায়ের হাজার হাজার মানুষ দেশটার জল পেয়ে খুশি হয়ে আপনার ছেলেকে দুহাত তুলে আশীর্বাদ করত আমার তো খেতে পা চাষির দল আশীর্বাদ করবে আর আমার বিলেত ফেরত ছেলে মাথা পিতা সে আশীর্বাদ নেবে কি মূল্য আছে ওই আশীর্বাদ আপনি গায়ের মহাজন যা কিছু কেনাবেচা করেন ওই কাঠের দাড়িপাল্লায় ওজন করে ওই কাঠের দাড়িপাল্লায় চাল ডাল আলু পটল ওজন করা যায় কিন্তু গায়ের চাষিদের আশীর্বাদ ওজন করা যায় না বাবা গরিব চাষিদের আশীর্বাদ ওজন করার জন্যে মানুষ যখন জন্ম নেয় তখন ভগবান প্রত্যেকের বুকে ছোট্ট একটা দাড়িপাল্লা বসিয়ে দেন আপনাকে জন্ম দেওয়ার সময় ভগবান বোধহয় অন্য মনস্ক ছিলেন তাই আপনার বুকে দাড়িপাল্লা বসাতে ভুলে গেছেন আমি অবাক হয়ে যাচ্ছি বৌমা আমার ছেলের বউ হয়েও তোমার নজর যে কেন এত নিচু হলো আমার চেয়েও আপনার নজর তো আরো নিচে বাবা আপনার নজর খেটে খাওয়া গরিব চাষিদের জমির দিকে আপনার নজরটা একটু উপরে তুললে দেখতে পেতেন আপনার চেয়ে অনেক অনেক বড় যে মহাজন
উপরে বসে আছেন এত করেও সেই মহাজনের হিসেবের খাতায় আপনার লাভের ঘরে একটা বিরাট শূন্য জমা পড়ে গেছে ওখানে শূন্য জমা পড়লো না লক্ষ্য যেটা ওখানে যখন যাব তখনই হিসেব নেব এখন থেকে বোকার মতো লাভ ক্ষতির হিসেব করে আমি সময় নষ্ট করতে চাই না আমার বড় ছেলে মারা যাওয়ার পর আমার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছিল আজ আলোর বন্যা বইয়ে দিয়ে আমি সেই আট বছর ধরে জমে থাকা অন্ধকারকে আমার বাড়ি থেকে দূর করে দেব হরিহর হাই হরিহর এদিকটা ফাঁকে রেখেছিস কেন নতুন নতুন ঝাড় লন্ঠন লাগাও এক একটা ঝাড়ের বড় পাঁচশো দেয় পাঁচশো কেন পাঁচ হাজার হলেও লাগাতে হবে লাগাতে বল এসো বৌমা কালীচরণ অরিন্দমকে আনতে অনেকক্ষণ আগে স্টেশনে চলে গেছে যখন তখন এসে পড়বে ওকে বরণ করবার জন্য বরণ ডালা সাজিয়ে রাখো অরিন্দম গায়ের ছেলে গায়ে ফিরে আসছে ওকে এবার বরণ করার কি দরকার বাপ আছে দরকার আছে যেদিন থেকে হরিদেবপুর গায়ের পত্তন হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত এই গায়ের কেউ বেলার থেকে পাশ করে আসেন কিন্তু আমি যে শুনেছি এই গায়ের স্কুলে নতুন যিনি হেডমাস্টার হয়ে এসেছেন তিনিও নাকি বিলেত থেকে পাশ করে এসেছেন বা বৌমা বা সারাদিন তো দেখি বাড়ির ভেতর এত বড় একটা ঘোমটা দিয়ে ঘুরে বেড়াচ্ছ তা গায়ের খবর তো বেশ রাখো দেখছি ঘোমটা দিলে ঘোমটাতে আমার কান দুটো ঢাকা থাকে কিন্তু চাপা থাকে না বাবা আপনার কথাও যেমন শুনতে পাচ্ছি বাড়ির কাজের লোকেদের কথা আমার কানে আসে ওরাই বলা বলি করে শুনেছি তাহলে তোমার কি ইচ্ছে হেডমাস্টারকে ডাকিয়ে এনে তাকে আগে বরণ করে নেবে বেলার থেকে যিনি পাশ করে এসেছেন তিনি কিনে আসবেন গায়ের প্রাইমারি স্কুলে মাস্টারি করতে গায়ের মূর্খ চাষিদের উনি যা বুঝিয়েছেন ওরা তাই বুঝেছে যাও যাও দেরি না করে বরণডালা সাজিয়ে রাখো বরণডালা সাজাতে বলছেন সাজাচ্ছি তবে আমি কিন্তু ওটা হাতে নিয়ে অরিন্দমকে বরণ করতে পারবো না কেন বরণ করতে পারবেন না কেন এই সাদা থান পরে কোনো শুভ কাজ করতে নেই বাবা তা বেশ তো সাদা থান পরে যখন শুভ কাজ করতে নেই তখন সাদা থান পরার দরকারটা কি ঘরে আলমারিতে তো তোমার বিয়ের বেনারসিটা রয়েছে আমার ছেলের সঙ্গে সেটা তো পুড়িয়ে দেওয়া হয়নি সেটা পরিয়ে হয় বরণটা করে দাও এ আপনি কি বলছেন হিন্দু ঘরের বিধবা হয়ে আমি কেন যা যাবে বিধবা পুত্রবধূ হয়ে শ্বশুরের সামনে দাঁড়িয়ে গায়ের কোনে হেডমাস্টারে গুণগান করছো এতে যদি তোমার জাত না যায় তাহলে শ্বশুরের কথা এক রাত্রির জন্য বেনারসি পড়লে তোমার জাত যাবে না বাবা এ বাড়িতে বউ হয়ে আসার পর ন্যায় হোক অন্যায় হোক আপনি আমাকে যা যা আদেশ করেছেন আমি সব মাথা পেতে নিয়েছি কিন্তু আজ আপনার এই আদেশ আমি মানতে পারলাম না আপনি আমাকে ক্ষমা করবেন তুমি তো পারবে এ বাড়িতে আর কোন মহিলা আছেন যদি বরণটা করবেন কেন মতির মাই তো রয়েছে মতির মা মানে বুড়ি ঝিটা ওমা তোমার মাথা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে বাড়ির ঝি যে তিরিশ বছর ধরে বাড়ি এটো বাসনপত্র ধুয়ে এসেছে সে কিনা বরণ করবে আমার বেলাত ফেরার ছেলেকে আপনার মুখে শুনেছি বাবা অরিন্দমকে এক মাসের রেখে যখন শাশুড়ি ঠাকুর মারা গেলেন তখন মতির মার কোলেও একটা ছেলে এসেছিল মতির মা তার নিজের ছেলেকে বুকের দুধ না খাইয়ে অরিন্দমকে খাইয়েছিল ওকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল তাই আজ অরিন্দমকে বরণ করার অধিকার যদি কারো থেকে থাকে একমাত্র মতির মারই আছে আর কারো নেই খোলাখুলি আলোচনা যখন করছোই তখন এটাও জেনে রাখো যে কমাস মতির মা আমার ছেলেকে বুকে দুধ খাইয়েছিল সে কমাস আমি তাকে তিরিশ টাকা করে মাইনেও বেশি দিয়েছিলাম তার মানে আপনি বলতে চান ওই তিরিশ টাকার জন্যই মতির মা তাছাড়া আবার কি এই ছিয়ে জাতটাকে তুমি চেনো না বৌমা ওরা যেমন টাকার জন্যে গরু ছাগলের দুধ বেচে তিনি টাকার লোভে ওরা বুকের দুধও বেচতে পারে ঝিদের সঙ্গে বোধহয় আপনার বেশি মেলামেশা আছে তাই আপনি ঝিদের জাতটাকে ভালো করে চিনেছেন কিন্তু যে মায়ের কোলে আপনি জন্ম নিয়েছেন সেই মায়ের জাতটাকে আমি চিনতে পারিনি বাবা আপনার ধারণা টাকা দিয়ে পৃথিবীর সব কিছু কেনা যায় হ্যাঁ যায় তুমি বলো তুমি কি চাও আমি প্রতাপ নারায়ণ চৌধুরী আমি তোমায় দেখিয়ে দেবো টাকা থাকলে পৃথিবীর সব কিছু কেনা যায় আমি যা চাইবো আপনি তাই কিনে দেবেন হ্যাঁ বলো তুমি কি চাও বলো আমি বেশি কিছু চাই না বাবা আমাকে এক চিলতে সেই সিঁদুর কিনে এনে দিতে পারেন যে সিঁদুর আজ থেকে আট বছর আগে আমার স্মৃতি থেকে মুছে গেছে পারেন কিনে দিতে বলুন পারেন কিনে দিতে বলুন টাকা দিয়ে যদি সবই কেনা যেত তাহলে যেদিন আপনার বড় ছেলে
মাত্র তিন দিনের জ্বরে আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেলেন। কেন পারলেন না ওপরে বসে থাকা সেই মহাজনের কাছ থেকে টাকা দিয়ে তার জীবনটাকে কিনে নিতে? কেন পারলেন না? আর তাই যদি পারতেন তাহলে মতির মার নাম করতাম না। ওই বিয়ের বেনারসিটা পরে কপালে এত বড় একটা সিঁদুরের টিপ দিয়ে আমি নিজের হাতে বরণ করে নিতাম অরিন্দমকে, নিজের হাতে। অমিতাভ না? চিনতে পেরেছো তাহলে? চুলের সামনে দিকে একটু পাক ধরা ছাড়া তো একই রকম আছো, চিনবো না কেন? একে চিনতে পারলে না তো? 8 বছর আগে অরিন্দমের জন্মদিনে আমার সঙ্গে এসেছিল জুলি। ভেতরে এত আলো লাগিয়েছো, বাইরেও আলো লাগানো দেখলাম, আর কোনো উৎসব নাকি? উৎসব বলতে পারো, আমার ছোট ছেলে অরিন্দম এলাতে লেখাপড়া করে আজ 8 বছর বাদে বাড়ি ফিরছে। আচ্ছা, আমায় তো নিয়ে এলে, এত বছর পর অরিন্দম আমায় চিনতে পারবে? চিনতে না পারলেও বুঝতে পারছি তুমি অরিন্দম। তোমরা বড় লোক, তোমাদের যখন যা খুশি তাই করবে, এতে বলার কি আছে? রাজু, তুই তো কখনো আমার সঙ্গে এভাবে কথা বলতিস না, আমি তোর বন্ধু ছিলাম। হ্যাঁ, ছোটবেলা, এখন আমরা দুজনেই বড় হয়েছি, বুঝতে শিখেছি তোমার আমার মধ্যে বিস্তর ব্যবধান। তুমি হচ্ছ এই গায়ের মাথা, মহাজন প্রতাপ নারায়ণ চৌধুরীর ছেলে, আর আমি তোমাদের ওই ড্রাইভারের ছেলে। রাজু, আমরা যাদের ছেলেই হই, আমরা ছোটবেলার বন্ধু। কিরে মনে নেই, একটা পেয়ারা পেলে আমরা দুজনে ভাগ করে খেতাম। আমি চাই সে ছোটবেলার মতন আমরা দুজন। শুনে খুব ভালো লাগলো, কিন্তু তুমি চাইলেও তোমার বাবা কি তা চাইবেন? বাবা চেয়েছিলেন আমি বিলেত থেকে লেখাপড়া শিখে আসি, আমি এসেছি, ব্যাস। এবার আমি যা চাইবো তাই হবে। এখন আমার একমাত্র কাজ নয়ের মানুষের সেবা করা। পারবি, পারবি তুই? তোর মতন বন্ধু যার সঙ্গে আছে সে তো বিশ্বজয় করবে রে। হ্যাঁ ছোট দাদাবাবু, চলো তোমার বাবা অপেক্ষা করছেন। হ্যাঁ চলো, ভেতরে গিয়ে পোশাকটা পাল্টে আসি। হ্যাঁ আসুন, আজ থেকে এই পোশাকটা কিন্তু আমার। হ্যাঁ, আর রাজুকে বলে দিও জবার ব্যাপারটা যেন। কি ব্যাপার? কালিকাকার কাছ থেকে জেনে নিস। তাড়াতাড়ি চলো, যেতে যেতে সন্ধে হয়ে যাবে। চলো চলো চলো। কাছে পর্যন্ত আলো দিয়েছি। তো আলো গ্রামে তুমি পেলে কোথা থেকে? কলকাতা থেকে ট্রাকে করে আনিয়েছি। ও, তা অনেক খরচা পড়েছে নিশ্চয়ই? হিসেব করিনি, তবে 30-40 হাজার টাকা তো বটেই। হ্যাঁ হ্যাঁ, তা তো পড়বেই। বাবা, বরণডালা সাজিয়ে রেখেছি, অরিন্দম এলে। হ্যাঁ, জুলি বরণ করবে। তাহলে ওই পোশাকটা ছেড়ে আমায় বিয়েতে বেনারসিটা পরে বরণ করতে বলেছিলেন, সেটাইও পরেনি? না, আমার বিলেত ফেরত ছেলেকে বিলিতি পোশাক পরেই বরণ করবে। আয় রেখা, আয়, আয়, হুজুরের সামনে তো বিচার। আয়, আয়, ছেলের অসুখ বলে গত বছর 50 টাকা ধার করেছি, আজ আমি নিজে গিয়ে হাত জোর করে বললাম, মাদকুরো আজ বাড়িতে অনেক খরচ, তা তোমার ওই 50 টাকা সুদে আসলে গিয়ে দাঁড়ালো 493 টাকা 18 পয়সা, ওটা শোধ করে দাও। তা বলে কিনা এবছর এই টাকাটা দিতে পারবো না? 50 টাকা মাত্র 1 বছরে সুদে আসলে বেড়ে 493 টাকা 18 পয়সা হলো কোন হিসাবে? ও মা, তুমি বাড়ির বউ,
ব্যবসার ব্যাপারে নাক গলিও না তো। হিসেবটা শিখে রাখি বাবা, ভবিষ্যতে তো কাজেও লাগতে পারে। মহাজনের বৌমা আমি, মহাজনের হিসেবটা যদি না বুঝি লোকে বলবে কি? এই হারামজাদার ছেলে মরেই যাচ্ছিল, ওষুধ কেনার জন্যই পঞ্চাশটা টাকা দিয়েছিল। সেই ওষুধ খেয়ে এর ছেলে ভালো হয়ে উঠে এখন খেতে খামারে কাজ করছে, দিনমজুরি পাচ্ছে। আমার রক্ত জল করা রোজগারের টাকায় সে বেঁচে উঠেছিল বলেই না যাতে রোজগার করছে। তুমি বলো বৌমা, হিসেব করে বলো, আমি এমন কি বেশি চেয়েছি? এ ছেলে জীবনদান করেছি আমি। আরে ওসব হিসেব নিকেশ সব পরে হবে, আজকের এই খুশির দিনে বুড়ো মানুষটাকে আপনি ছেড়ে দিতে বলুন বাবা, এতে অরিন্দমের মঙ্গল হবে। ঠিক আছে, একই আমার দয়ার শরীর, গরিবের দুঃখ সইতে পারি না। তারপর তুমি যখন বলছো, শোনো খুড়ো, বৌমা যখন বলছে তখন তোমাকে ও টাকা ফেরত তো দিতে হবেই না, তুমি বরং তিন কোটির কাছ থেকে আরো 300 টাকা নিয়ে যাও। শোনো খুড়ো, তুমি বুড়ো মানুষ, ভর সন্ধ্যেবেলা এতগুলো টাকা নিয়ে একা যেও না, তিন কোটি তোমার সঙ্গে যা। ঠিক আছে হুজুর। আর শোনো, তিন কোটি যখন ফিরে আসবে, জলার ধারে তোমার যে তিন কাঠা জমি আছে তা দলিলটা ওর হাতে দিয়ে দিই। ওই তিন কাঠা জমি আমার সম্বল হুজুর, বাড়িতে আইবুড়ো মেয়ে আছে, ঠিক করেছি ওই জমিটা বেঁচে তার বিয়ে দেবো। তা বেশ তো, দলিল দিতে না চাও তো আমার পাওনা টাকাটাই দিয়ে দিও, ওই 493.18 টাকা ওটাই দিয়ে দাও, নাহলে আমি আজকেই লেঠেল পাঠিয়ে তোমাকে পিঠে ছাড়া করে দেবো। মরে যাও হুজুর, একেবারে মরে যাও। আর দেখছিস কি, নিয়ে যায় একে। দয়া করুন হুজুর, দয়া করুন, দয়া করুন হুজুর, দয়া করুন। তুই তো দেরি করলি যে, আমরা তোর জন্য অপেক্ষা করছি। ও বৌমা, ঝুলির হাতে বরণ ডালা দাও, শাঁখ বাজাও, উলু দাও। যে হাত দিয়ে এখনই মঙ্গল দ্বীপের আগুন স্পর্শ করবি সেই হাত দিয়ে তুই একটা চাষাকে। ও বৌমা, কাউকে বলে এক ঘটি জল নিয়ে হাত দুটো ভালো করে ধুয়ে দি। বৌদি, শুধু এক ঘটি জল আনলেই হবে না, একটা চন্দন সাবান আনতে বলো। সাবান লাগবে না, এমনি জল দিয়ে ভালো করে কচলে হাত দুটো ধুয়ে নে। না বাবা, সাবান লাগবে। আজ 8 বছর পর তোমায় দেখছি, একটা প্রণাম তো তোমায় করতেই হবে। এই হাত দিয়ে স্পর্শ করতে হবে তোমার সেই পা, যে পা দিয়ে তুমি এইমাত্র মাধুকরকে লাথি মারলে। তোমার উপায়ে হাত ছোঁয়ালে বেশ কিছু অপবিত্র ধুলো উঠে আসবে আমার হাতে। শুধু জল দিয়ে ধুলে ওই ময়লা সাফ হবে না, যাতে এক কণা ধুলো লেগে না থাকে তার জন্য সাবান লাগবে। শুনে বৌমা, শুনলে? এত পয়সা খরচ করে যাকে মানুষের মতো মানুষ হবার জন্য বেলাত পাঠালাম, সে একটা চাষার সামনে তার বাবাকে বলে কিনা? তোমার মহাজনী রক্ত আমার শরীরে বইলেও আজ আমি সত্যিকারের মানুষ হয়েছি বলেই এই বুড়ো মানুষটাকে লাথি মারার প্রতিবাদ আমি করলাম। আঙ্কেল, তোমার এই ছেলে আমাকে স্টেশনে বলে কিনা একটা বুড়ো মানুষের পা ধরে ক্ষমা চাইতে? হ্যাঁ, স্টেশনে তোমাকে বলেছিলাম, এখানে বাবাকে বলছি। না বাবা, হাত জোর করে মাধবকুড়ের কাছে ক্ষমা চেয়ে না। কি বলি তুই, আমি গ্রামের মহাজন, আমি ক্ষমা চাইবো একটা বুড়ো চাষার কাছে? এই চাষিগুলো ছিল বলেই তুমি কিন্তু আজ মহাজন হতে পেরেছো বাবা। এদের মতন হাজার হাজার চাষির রক্ত এক জায়গায় জমাট বেঁধে জন্ম নেয় এক একটা মহাজন। এরাই কিন্তু মহাজনের জন্মদাতা, আর জন্মদাতার সামনে হাত জোর করলে সম্মান যায় না বাবা। আপনি এখন যান মাদক খুড়ো। না, যতক্ষণ না বাবা ওনার কাছে হাত জোর করে ক্ষমা চাইবেন ততক্ষণ উনি যাবেন না। শুনে বৌমা, শুনলে? যার খুশির জন্য আমি এত টাকা খরচ করে এত আলোর ব্যবস্থা করলাম, সারাটা গ্রাম যেখানে অন্ধকারে ডুবে আছে সেখানে নিজের বাড়িটা আলোয় সাজিয়ে তুমি আমাকে খুশি করতে চাইছো বাবা? আমার খুশি আলোতে নয় বাবা, আমার খুশি লুকিয়ে আছে এই গরিব চাষিগুলোর মুখের হাসিতে। না বাবা, ক্ষমাটা চেয়ে নাও, আমি তোমাকে হাত জোর করে বলছি বাবা, তুমি ক্ষমাটা চেয়ে নাও। মা করে দাঁড়িয়ে দেখছিস কি তিন করি, পুরোটাকে ঘাট ধরে বার করে। খবরদার তিন করি কাকা,
30 বছরে চাকরি বাঁচাতে বুড়োটার গায়ে যদি হাত পড়ে তোমার হাতটাও কিন্তু বাঁচবে না। ছোট দাদাবাবু, আমার মতো একটা বুড়ো চাষির জন্য তুমি আজ বাবার সঙ্গে বিবাদ করছো? তোমার জন্য নয় মাদক্ষর, আমি আজ ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। ইনি তোমার চেয়ে বয়সে বড়, খবরটা চেয়ে নাও বাবা। বোমা বোমা, ওকে বলে দাও আমি অরিন্দম, যা হবারটা তো হয়ে গেছে, এখন মাদকখুরকে যেতে দাও। এত লোকের সামনে তোমার বাবা কি করে হাত জোড় করবেন? সবার সামনে যার পা চলতে পারে তার হাত তুলতে আপত্তি কোথায়? তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। নেহা তুই অনেক বছর পরে এলি, নইলে নইলে কি করতে? হাত চালাতে। কিন্তু তুমি হাত চালাবার আগেই সরে যাও বৌদি। বলো তুমি ক্ষমা চাইবে? না না না, তাহলে আমিও চাই না তোমার ভাড়া করা খুশি। তুমি যতক্ষণ না ক্ষমা চাইবে তোমার ভাড়া করা খুশি একটা একটা করে আমি। অরিন্দম, ছেলে মানুষই করো না, বরংটা করতে দাও। যে বাড়িতে মানুষকে মানুষের মর্যাদা দেয়া হয় না, মানুষের মানুষের বুকে লাথি মারা হয়, সে বাড়িতে কিসের বরণ, কার বরণ? তোমার চোখে জল, পোকা কোথাকার। তোমার মনে আছে বৌদি, আমার জন্মদিনের ঠিক 3 দিন পর সেই ঝড় চলে রাতের কথা। জ্বরে বেহুশ হয়ে দাদা বিছানায় শুয়ে আছে, কলকাতা থেকে কত বড় বড় ডাক্তার এলো, অনেকক্ষণ পরীক্ষা করে জবাব দিয়ে চলে গেল। ওসব কথা আমি আর মনে করতে চাই না অরিন্দম। আমিও কি মনে করতে চেয়েছি বৌদি? মনে করিয়ে দিল বাবার কাছে লাথি খাওয়াই ওই মাদক করো। ডাক্তার জবাব দিয়ে গেল দাদাকে বাঁচাবার শেষ আশা নিয়ে সেই ঝড় চলে রাতে পলাশ ডাঙা থেকে এক হাকিমকে ধরে নিয়ে এসেছিল সেই মাদকগুরু। যেন তার ছেলেরই কিছু হয়েছে। সেই রাত্রে দাদার পায়ের কাছে বসে টুকরে টুকরে কেঁদেছিল সেই মাদকগুরু। মাত্র 7 দিন আগে চাপকে যার পিঠে চামড়া তুলে দিয়েছিল দাদা, সেই রাতের কথা আর কেউ ভুললেও তোমার তো ভুলার কথা নয় বৌদি। আমি ভুলিনি অরিন্দম, আমি কিছুই ভুলিনি। এই পরনের ধানটার দিকে তাকালে আমার সেই রাতের কথা মনে পড়ে। ভোলনি যদি তাহলে কেন আজ এত বড় অন্যায় প্রতিবাদ না করে ঝুলি রাতে বড় ডাঁটা তুলে দিলে? কেন পারলে না এক আছাড়ি মঙ্গলদীপটা ভেঙে গুঁড়িয়ে দিতে? কেন কেন পারলে না? সেদিন মাদকখুরোর কান্নায় দাদার চোখ না খুললেও আমাদের মহাজনী চোখগুলো তো খুলে গিয়েছিল। আমরা তো বুঝেছিলাম কোন অপরাধের সাজা ভগবান আমাদের দিয়েছিলেন। 20 খা চাবুকের মূল্য একটা চিবোট। সেই পাপেই
দাদাকে অকালে মরতে হয়েছিল। আমি জানি অরিন্দম, আমি জানি, কিন্তু অতীতকে মনে করে কষ্ট পেয়ে কি লাভ বলো? অতীতে তো সাবধান করে দেয় বর্তমানকে, যাতে ভবিষ্যৎ আর কেউ ওই একই ভুল না করে। অথচ সেই উঠোনে দাঁড়িয়ে বাবা আবার সেই ভুলটাই করলেন। মহাজনী বংশ যে ভুলের প্রায়শ্চিত্ত করে আসছে গত 8 বছর ধরে। ওসব কথা থা, শোনো, বাবার একমাত্র অবলম্বন এখন তুমি, তুমি তার আশা ভরসা। বাবার কি আশা? গ্রাম যেন অন্ধকারের মধ্যে নিজেদের বাড়িতে চালো দেখলে আমি খুশিতে ফেটে পড়ব। তার মতো একটা সুদখোর মহাজন তৈরি হব। ওনার বয়স হয়েছে, ব্যবসা পত্তর, এখন তো তোমাকেই বুঝে নিতে হবে। তার ব্যবসা মানে তো এরোর জমি জোর করে ছিনিয়ে নেওয়া, 50 টাকা ধার দিয়ে 200 টাকা আদায় করা, পরের জমিতে জোর করে চাষ করে নিজের ঘরে ফসল তোলা। উত্তেজিত না হয়ে তুমি বাবার সঙ্গে আলোচনা করো, তুমি কি করতে চাও বাবাকে বুঝিয়ে বলো। বুঝিয়ে বলবো কি? ছোট দাদাবাবু তোমার কোনো কথাই শুনতে চান না। তুমি বলেছিলে আমার কথা? হ্যাঁ, উনি তোমার মুখের উপরই বলে দিলেন, যাবাকে ওর মনেই নেই। মনে নেই? আমি ওর ছোটবেলাকার বন্ধু, আমাকেই চিনতে পারলো না। বিলেত থেকে ফিরে যেন কিরম পাল্টে গেছে, সেই অরিন্দম আর নেই। আমাকে ওর মনে নেই? চাকরিটা চলে গেল, কি যে করি, এই বুড়ো বয়সে আবার লাঙল নিয়ে মাঠে নামতে হবে। আমাকে এবার লেখাপড়া ছেড়ে দিয়ে হাটে বসেই কাঠপাট বিক্রি করতে হবে। কি গো খুড়ো, কেমন আছো? বুড়ো মানুষটা চাকরি খেয়ে আবার ন্যাকামি করতে এসছো? কি গো খুড়ো, কেমন আছো? চলে যাও এখান থেকে। তুমি না কাল রাস্তায় খুব বলেছিলে যে আমাদের ছোট দাদা বাবু তোমাকে খুব ভালোবাসে। ভালোবাসেই তো, 100 বার বাসে, 1000 বার বাসে। তোমার মতন পেঁচিকর ভালোবাসতে বয়েই গেছে। কলকাতা থেকে ওর বাবার এক বন্ধু আর তার মেয়ে এসেছে। জানো খুড়ো, আসবার সময় দেখে এলাম দুজনের, সে কি গল্প! হ্যাঁ, মেয়েটাকে একবার হাতের কাছে পাই, দিয়ে আবার চুলের মুঠি ধরে ঢুকা। সে তোমাদের ব্যাপার, তোমরা যা ইচ্ছে করো। খুড়ো, হ্যাঁ, তোমাকে যা বলতে বলেছিলাম সে কথা বলেছো? কি বলেছিলে? বাবাকে জিজ্ঞাসা করো। কি বলেছে বাবা? না, বলছে মানে বলেই দাও না। বলে দাও। বলে দাও। বলছিল যে কালকে তোকে রাস্তায় দেখে ওর খুব ভালো লেগেছে, তুই যদি ওকে বিয়ে করিস তাহলে ও বলছিল আমার চাকরিটা ও আমাকে আবার ফিরিয়ে দেবে। বিয়ে? এই বাদরটাকে? না, ছোটদাদাবু যখন তোকে চিনতেই পারছে না। ছোটদাদাবাবু আমাকে চিনুক না চিনুক সেটা আমি বুঝবো, আমি একে বিয়ে করবো না। আরে, যে তোমাকে ভুলে গেছে, ভালোবাসে না, তুই তাহলে একে একে বিয়ে করবি না? না না না, এতে যদি তোমার চাকরি না থাকে থাকবে না। আমি এর ওর বাড়িতে দিন রাত ধান ভেঙে টাকা রোজগার করে তোমাকে খাওয়াবো, দাদাকে স্কুলে পড়াবো, কিন্তু ছোট দাদাবুকে ছাড়া কাউকে বিয়ে করবো না, কাউকে না। তুমি ওকে চলে যেতে পারো, তোমরা ছোট দাদাবুকে ভুলতে পারো, কিন্তু আমি পারবো না, কোনোদিনও পারবো না। বাতাসে কান পাতি আমি এখনো ছোট দাদাবাবু সেই 8 বছর আগের ডাক শুনতে পাই। চোখটা আমিই খুলে দিলাম,
তোমার চোখটা তুমি নিজেই খুলে নিও। এরপর থেকে নিজের মেয়ের দিকে একটু নজর রেখো, যেন অরিন্দমের সঙ্গে মেলামেশা করতে না পারে। ওকে বলে দিও অরিন্দম তোমার মনিবের ছেলে। অরিন্দমের জন্মদিন, কলকাতা থেকে আমার কিছু বন্ধু বান্ধব তাদের ছেলে মেয়েদের নিয়ে আসবে। খেয়াল রেখো তোমার মেয়ে যেন আমাদের বাড়িতে না যায়। ঠিক আছে। শুধু মুখে ঠিক আছে বললে চলবে না, যাতে ঠিক থাকে সেটা খেয়াল রাখবে। ওকে যদি সেদিন বাড়িতে দেখি তাহলে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন হুজুর, যদি সেদিন কোনো কারণে আমি ওখানে মারাও যাই, জবা আমার মরা মুখ দেখতেও আপনার ওখানে যাবে না। কতটা খেয়াল থাকে যেন, জবা যদি সেদিন বাড়িতে যায় তাহলে ওকে আমি পিটিয়ে মেরে ফেলি। তোমার মরামুখকে দেখতে না পেলেও ওর মরামুখ তোমায় দেখতে হবে, মনে থাকে যাও। এসো। এটা কিন্তু তোমার বাবার বাড়াবাড়ি। জবা অরিন্দমের বন্ধু, বন্ধুর জন্মদিনে বন্ধু আসবে? থামো, বন্ধু ড্রাইভারের মেয়ে সে কিনা মালিকের ছেলে বন্ধু? পরে এসে ফেলে বুঝে বলো তো। হ্যাঁ, এখন বোঝে না বলি এখন থেকে দুজনকে আলাদা করে দিতে হবে। বিষ বৃক্ষটা যখন ছোট থাকে তখনই তা কেটে ফেলতে হয়। এখন থেকে অরিন্দমকে বোঝাতে হবে যে ও মহাজনের ছেলে, বড় হলে ওকে মহাজন তৈরি হতে হবে, তুমি যেমন তৈরি হয়েছ। টাকা ছাড়া দুনিয়াতে কিছুই চিনলে না। টাকা ছাড়া এই দুনিয়ায় আর কি আছে বলতে পারো? একটা শিশুর ভালোবাসার কোনো দাম নেই তোমাদের কাছে। বেচারা সকাল থেকে একা দালানে দাঁড়িয়ে চোখে জল ফেলছে। বাচ্চারা খাবে তো? কেক প্যাটিস গুলো একটু দেখে নিই, বাসি ফাসি যেন কিছু না দিয়ে ফেলে। হ্যাঁ, ভালো দেখে নিজেই দু একটা পরক করে চেখে নেব। পরক করতে করতে সবগুলো খেয়ে বসে থাকিস নি মানে? কালীচরণ চল। শোনো কালীচরণ, যা বলেছি মনে আছে তো? আজ রাত্রে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার উঁচু মাথা হেড করতে সে কখনই আসবে না। একি শহরে না গিয়ে বাড়ির সামনে এসে দাঁড় করালে কেন? আপনি একটু বসুন, আমাদের তো শহর থেকে ফিরতে রাত হবে। আমি জবাকে শেষবারের মতো সাবধান করে দিয়ে আসি। তুমি চলে এলে যে, তুমি যে বলেছিলে ছোটদাদা বাবুর জন্মদিনের জন্য খাবার আনতে যাবে শহরে। হ্যাঁ যাবো, চল। এই ছোটদাদা বাবুর জন্মদিনে ওরা যা যা খাওয়াবে আমি আমার টাকা দিয়ে সেই সেই জিনিস কিনে এনে তোদের খাওয়াবো। তোরা কিন্তু ও বাড়ি যাবি না। বললাম তো যাবো না, আমরাও তো হ্যাংলা নাকি বল দাদা। আমি তো সন্ধ্যাবেলা থাকবোই না, মাস্টারমশাই বাড়ি পড়তে যাবো। ঠিক আছে ঠিক আছে। বাবা আমায় একটা টাকা দেবে? টাকা দিয়ে কি করবি? একটা কাগজ আর রং পেন্সিল কিনবো। দাদা তো সন্ধ্যাবেলা পড়তে যাবে, আমি বসে বসে ছবি আঁকবো। আবার কি হলো? বাবার কি হয়েছে বলতো? এই শোন, তুই যখন মাস্টারমশাই পড়তে যাবি তখন বাইরে দুটো দরজায় দুটো তালা দিয়ে যাবি, কেমন? আসুন আসুন, আপনারা এসেছেন আমি খুব খুশি হয়েছি, বসুন এখানে। কত দূর থেকে কষ্ট করে এসেছেন। না না, এটা কিন্তু ঠিক হয়নি, আপনার মেয়েকে আনা কিন্তু উচিত ছিল। তুমি সব দরজায় তালা লাগানো কেন? ভেতরে ঢুকতে পারছি না। তুমি চলে এলে যে, আমার জন্ম
জন্মদিনে সবাই গেছে, তুমি যাওনি কেন? তোমার বাবা আমাকে যেতে বারণ করেছে, বলেছে আমি গেলে আমাকে মারবে। হ্যাঁ মারবে, আমার জন্মদিনে আমার বন্ধু যাবে, মারলেই হলো। তুমি চলো তো, তুমি না গেলে আমি কে কে কাটবো না। আমারও তো যেতে ইচ্ছে করছে, কিন্তু আমি কি করে যাব? দেখলে না দরজায় তালা বন্ধ। তুমি কি করছো? কি এই কি করছো? ওমা তাই নাকি? আরে না না, তা কি করে সম্ভব? তুমি মাসখানেক এখানে থেকে দেখো না। উপরে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। গিয়ে দেখো, রাত হয়ে যাচ্ছে, অরিন্দম দেরি করছে কেন? কেকটা কেটে ফেলুক। দেখছি, চলো না আমরা উপরে যাই। চলো। আপনারা এখন উপরে গিয়ে কি করবেন বাবা? এখনো তো অনেক লোক আসার বাকি। তা অবশ্য ঠিক। ঠিক আছে তুমি যাও। আপনি নিচে না থাকলে খুব খারাপ লাগবে, আমি উপরটা দেখছি। জন্মদিনের প্রথম কেকের টুকরোটাও কিনা একটা চাষার মেয়ের মুখে তুলে দিচ্ছিল। তাছাড়া কি লাঙ্গল ছেড়ে স্টিয়ারিং ধরেছে বলে কি কালীচরণে চাপ পাল্টে গেল নাকি? ও তো চাতে একটা চাষায়। বাবাকে ছেড়ে দিন না, ছেলে মানুষ অন্যায় করে ফেলেছে, ওর ভুল হয়ে গেছে, আর করবে না। ওকে ছেড়ে দিন বাবা, কথা শুনুন বাবা, ওকে ছেড়ে দিন বাবা। এত করে বারণ করা সত্ত্বেও সব খাবার তো পাঠিয়ে দিতাম একে, তুমি তুমি শুধু শুধু ওকে ছাতা দিয়ে মারলে বাবা, অরিন্দম এসে তালা ভেঙে ওকে নিয়ে গেলে ও কি করবে বলো বাবা? সত্যি তো কালী কাকা, দোষটা অরিন্দম করেছে, তোমার শুধু শুধু ওকে এভাবে মারা ঠিক হয়নি। দেখো তো
তোদের দু ভাই বোনের জন্য খাবার এনেছি, খেয়ে নে কেমন? না বৌদিমণি, ও খাবার তুমি নিয়ে যাও, মহাজনের বাড়ি খাবার ওরা খাবে না। খাবে না? না বৌদিমণি, আমরা কায়দ গরিব মানুষরা অন্যায় করি বা না করি মহাজনের মারা আমাদের খেতেই হয়, ওদের কপালেও তো তাই লেখা আছে, ছোটবেলা থেকে মার খাওয়া অভ্যেস করুক। ছোটদাদুবাবু তো জানে না সেদিন কি মারটাই না মেরেছিল আমাকে বাবা, আজও সেই দাগ আছে দেখবে। দেখো ওর সুতকর মহাজন বাবা সেদিন বুঝেছিল নাম তো কাউকে সরিয়ে না দিলে ও আমাকে ভুলতে পারবে না। আচ্ছা তুমিই বলো না, এখান থেকে কোনো বটগাছের চারাকে তুলে নিয়ে গিয়ে বিলেতের মাটিতে পুঁতলে সেটা কি বড় হয়ে নিম গাছ হবে? বটগাছে তো বটগাছে থাকবে তাই না? যেদিন ছোটদাদুর গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল সেদিনের কথা ভাবলে আমার বুকটা আজও ধক করে ওঠে। আমি সেদিন দরজার ঘুরে দাঁড়িয়ে দেখলাম আমার জন্মদিনে গিয়ে তো শুধু মারই খেলে। এই নাও এগুলো রাখো খেয়ো, আমি যাচ্ছি। কি হচ্ছে এসব? চলো এরপরেও তুমি বলবে সেই ছোটদাদুবু তার জবাকে ভুলে যাবে? আরে ও তোমাকে চকলেট দিয়েছিল কিনা তা তো আমি তখন দেখতে আসিনি, ওসব তুমি বানিয়ে বানিয়ে বলছো। বানিয়ে বলছি? দেখো এই আট বছরে একটা চকলেটও খাইনি। জন্মদিনে দেব বলে বাবার কাছ থেকে টাকা নিয়ে কাগজ আর রং পেন্সিল কিনে ছবিটা এঁকেছিলাম, ওকে আর দেওয়া হয়নি। ভালো হয়নি তো? তবু দেখো ছোটদাদুবাবু এটা পেলে কি খুশি হবে, যত্ন করে রেখে দেবে। কি হলো তুমি ওটা পকেটে রাখছো কেন? দাও ওটা। ও সরি, সবই শুনলাম, ছোটদাবুকে গিয়ে বলি দেখি কি ফল হয়। ফল? আজ তো বুধবার, আজ তো হুজুরের নাতির পরীক্ষার ফল বেরোবার কথা। স্কুলটা কার? আগে স্যার আপনার। নাতিটি কার? আগে স্যার আপনার। স্কুল কি আমার, নাতি কি আমার? তাহলে আমার নাতি ফেল করে কি করে? তাও আবার এক বিষয় নয় সব বিষয়। না মানে মানে সব মানে কেন বুঝি না, আজ আপনাকে জবাব দিতে হবে কোন আইনে আমার নাতি ফেল করে। এখন সব মাস্টারদের হরিপদ সব মাস্টারমশাইদের বলো এই ঘরে যেন একবার আসে, প্রতাপ বাবু এসেছেন। মার্কশিট এনেছিস? হ্যাঁ, গত বছরেরটাও এনেছি এই বছরেরটাও এনেছি। ঠিক আছে। নমস্কার স্যার। আপনি? অনিল বাবু, অনিল চক্রবর্তী, ইতিহাস পড়ান। ইতিহাস? দেখি মার্কশিট। গত বছর পিন্টু ইতিহাসে 198 পেয়েছিল, এ বছর ওটা 7 পেল কেন? দেখুন স্যার, বছর বছর আমাদের যেমন মাইনে বাড়ে তেমনি বছর বছর ওর নাম্বার আমরা বাড়িয়ে চলেছি। গত বছর তো ইতিহাসে 98 দিয়েছিলাম, এ বছর তাই 99 দিয়েছি। কিন্তু কিন্তু কি? নতুন যে হেডমাস্টারমশাই এসেছেন তিনি 99 নম্বর কেটে দিয়ে মাত্র 7 নম্বর বসিয়েছেন, আর আমার হাতে একটা ক্লাস 4 এর ইতিহাস বই ধরিয়ে দিয়ে বলেছেন আমি যেন বাড়িতে বসে মুখস্থ করি। আপনি কি পড়ান? আগে অঙ্ক। আমার নাতি অঙ্কে গোল্লা পেল কি করে? আগে খাতার উপর আপনার নাতির নাম দেখে আমি তো অঙ্কে 100-100 দিয়েছিলাম, কিন্তু হেডমাস্টারমশাই কেটে দিলেন, দিয়ে গোল্লা দিয়ে দিলেন, বললেন সব অঙ্কে নাকি ভুল করেছে। অঙ্ক মানে তো হিসেব, আমরা বড় বড় মানুষরা হিসেবে কত ভুল করি।
আর এইটুকু একটা ছেলে হিসেবে ভুল করেছে বলে তাকে গল্লা দিতে হবে? এটা একটা বিচার হলো? ঠিকই তো, ঠিকই তো। আচ্ছা গত বছর আমি আপনাদের স্কুল ফান্ডে কত টাকা দিয়েছি? আগে 1 লাখ। সেটা আপনাদের হেডমাস্টার মহাশয় জানেন? আগে হ্যাঁ জানেন। যেখানে উনি জানেন আমি স্কুলকে 1 লক্ষ টাকা দিয়েছি, সেখানে উনি পারতেন না প্রত্যেক বিষয়ে 100 টাকা নম্বর দিতে? আর 1 লক্ষ টাকা দিয়েছেন বলে উনি তো নাতির জন্য 4,000-5,000 নম্বর চান। আমাদের হেডমাস্টার মশাই এত বড় অকৃতজ্ঞ, ওই কোন নম্বর দিয়ে দিলে স্কুলে কি আমার ক্ষতি হতো? ক্ষতিটা স্কুলের হতো না, ক্ষতিটা হতো আপনার নাতির। সেও ভবিষ্যতে আপনার মতন একজন মূর্খ মহাজন তৈরি হতো। কি বললেন? বলছিলাম চিবিয়ে খাবার জন্য তো গরিব চাষিদের মাথাগুলো আছে, তো মাথাগুলো ছেড়ে নিজের নাতির মাথার উপর নজর পড়লো কেন? ওটা চিবিয়ে না খেলে কি আপনার চলছিল না? আপনি আপনি কি পড়ান? ভূগোল? না না, ইনিই তো নতুন হেডমাস্টার, জয়ন্ত, জয়ন্ত চৌধুরী। সরকার থেকে এনাকে পাঠিয়েছেন। বৌমা বলছিল বটে, তাহলে আপনি তার সেই বেলাত ফেরত হেডমাস্টার। তাহলে শুনুন বেলাত ফেরত বাবু, আমার সঙ্গে চালাকি করলে কিন্তু হরিদেবপুর ফেরত হতে হবে, এই গ্রাম থেকে চলে যেতে হবে। আপনার নাম শুনেছি প্রতাপ, প্রতাপ নারায়ণ। শুনুন প্রতাপ বাবু, আপনার প্রতাপে গ্রামের গরিব চাষিগুলো ভয় পেতে পারে, এই মেরুদণ্ডহীন মাস্টারেরা ভয় পেতে পারে, আমি ভয় পাই না। কি আপনি জানেন আমি আপনার কি করতে পারি? আপনি কি কি করতে পারেন আমি জানি না, তবে গলা ছুটিয়ে বেশ ধমক ধমক দিতে পারেন দেখছি। আর এদের দেখে মনে হচ্ছে আপনার ধমকের কাজ ভালোই হয়, আপনার নাতিটি ঘাবড়ে গেছে। এটা একটা গুণ প্রতাপ বাবু, এই গুণটাকে কাজে লাগান। আপনার নাতিটিকে বাড়িতে নিয়ে গিয়ে দরজা জানলা বন্ধ করে হাতে বই খাতা দিয়ে ঠিক এইভাবে ধমক ধমক দিন, আপনার ধমকানিতে ও ভয়তে সুটসুট করে পড়তে শুরু করবে। তাহলে আর আগামী বছর ওর মার্কস বাড়াবার জন্য এখানে এসে আপনাকে চিৎকার করতে হবে না। ওই চিৎকার করতে করতে বাড়িতে গিয়ে বলবে দাদু আমি ফার্স্ট হয়েছি। শুনেছি আপনার বউ মানে ছেলেটির মা লেখাপড়া জানেন, ছেলেটি এভাবে বকে যাচ্ছে উনি সারাটা দিন করেন থেকে? আগে কি করতো আমি খোঁজ নিয়ে দেখি, তবে ইদানিং দেখছি আপনার খোঁজ খবর রাখছে, গুণগান করছে। তা আমার অনুরোধে তো বৌমার ছেলের নম্বর বাড়লো না, ও এলে বোধ হয়। ওকে কখন পাঠাবো আপনার কাছে, দিনে না রাত্রে? কথাটা রসিকতা করে বললেও এ গায়ে কদিন ঘুরে আপনার চরিত্রটা ভালো করে জানা হয়ে গেছে প্রতাপ নারায়ণবাবু। নাতির মঙ্গলের জন্য আপনি আপনার ছেলের বউকে কোথায় পাঠাবেন আমি জানি না, তবে এটা জানি কেউ যদি আপনাকে আড়ালে ডেকে 10-20 টাকা হাতে গুঁজে দেয়, সেই টাকার লোভে আপনার অসহায় পুত্রবধূকে তার ঘরে জোর করে ঢুকিয়ে দেবেন। কি কি বললেন? শুনলেন? আপনারা শুনলেন? কথাটা ওদের শোনাবার জন্য না, কথাটা আপনাকে শোনাবার জন্য বলছি। নিজের ছেলের বউ, সে তো নিজের মেয়ের মতন, তাকে কোথায় কাছে টেনে নেবেন? তাহলে এত লোকের সামনে তার চরিত্র নিয়ে ব্যঙ্গ করতেন? আপনি মানুষ? হ্যাঁ আমি মানুষ, কিন্তু ঘা খেলে আমি মাঝে মধ্যে জানোয়ার হয়ে যাই। আশা করি আমাকে জানোয়ার হয়ে যেতে বাধ্য করবেন না। আপনি যে কখন মানুষ থাকেন সেটা আমার জানার ইচ্ছে হচ্ছে প্রতাপ নারায়ণ বাবু, যখন থেকে আপনাকে দেখছি তখন থেকেই আপনার আচার আচরণ আপনাকে জানোয়ার বলেই মনে হচ্ছে। কি এত বড় সাহস আমার কুটুর জানোয়ার? চুপ করতেন করি, এই বেলাত ফেরত মাস্টারকে যদি আমি শায়েস্তা করতে না পারি তো আমার নামে একটা কুকুর পুষিস। প্রত্যেকটা পোষা কুকুরের একটা নাম থাকে প্রতাপ নারায়ণ বাবু, আর সেই নামে তাকে ডাকলে সে খুশিতে লাজ না রে। এখন যদি আমি একটা কুকুর পুষে তার নাম প্রতাপ নারায়ণ রাখি, সে আমার ডাকে ল্যাজ তো নাড়বেই না, উল্টে আমাকে কামড়াতে আসবে। কুকুরদেরও তো একটা পছন্দ অপছন্দ বলে কথা আছে, আপনার ওই প্রতাপ নারায়ণ নামটা বোধ হয় ওদের ঠিক পছন্দ হবে। কি এত বড় কথা, আমার স্কুলে দাঁড়িয়ে আমাকে অপমান? শুধু স্কুলে দাঁড়িয়ে কেন, প্রয়োজনে আপনার বাড়িতে গিয়ে আপনার শোবার ঘরে ঢুকে আমি অন্যায় প্রতিবাদ করে আসবো। বেশ যাবেন, কিন্তু যাওয়ার আগে আপনার স্কুলের মাস্টারদের বলে যাবেন ওরা যেন একটা খাটিয়া নিয়ে আমার গেটের সামনে অপেক্ষা করে, কারণ আমার শোবার ঘরে ঢুকে আমাকে অপমান করবার পর ও ঘর থেকে বেরোবে একটা লাশ। লাশটা বেরোবার পর লাশের মুখের উপর থেকে ওরা যেন চাদরটা সরিয়ে দেখে নেয় লাশটা কার, আমার না আপনার। আমি বলি কি কে আবার ডাকছে? ও ছোটদার বাবু তোমরা কথা বলো আমি দেখছি। এবার মানুষ থাকে নাকি?
আসছে ভুতুরে বাড়ি। বল ছোট রে বাবু, কেউ বেরোয় না দেখি। কাকে চাই? কি দেখছো তুমি জুলি? তুমি কি করে জানলে? মেয়ে হয়ে অসভ্যের মতন হাফ প্যান্ট পরেছো দেখে। কি বললে? তুমি আমাকে ছোটবেলায় যে মার খাইয়েছিলে তোমাকে জীবনে বলবো আমি? মার খাইয়েছিলাম? আই সি, তুমি সেই ড্রাইভারের মেয়ে। তুই আমার ছোটবেলায় অরিন্দমের জন্মদিনে তার পাশে দাঁড়াতে দেয়নি। শুধু ছোটবেলায় কেন, ওকে আমি তোর পাশে কোনোদিনই দাঁড়াতে দেবো না। দেখা বামুন হয়ে চাঁদা হাত বাড়াতে হবে না। গ্যারেজে গাড়িটা আছে, ধুয়ে দিকে যা। কি রে আখ খাবি? মিষ্টি আখ খাবি? খাবি মিষ্টি আখ? কি রে তোর এটু আখ আমি খাবো কেন? এটু আখ খাবি না তো? আমার এটু ভালোবাসা খেতে আসছিস কেন? এই বাজে বাজে কথা একদম বলবি না। যা যা তোর বাবাকে গিয়ে বল কাপড় কিনে তোর প্যান্টটা পুরো করে দিতে। আর ছোদ্দাদেবুকে গিয়ে বল তার জবা এসছে। তুই যা তোর বাবাকে গিয়ে বল গাড়ি বের করতে, আমি বেরোবো। চল, কোথায় যাচ্ছ? এত কিছু শোনার পর জিজ্ঞেস করছিস কোথায় যাচ্ছ? হেডমাস্টার মাথার খুলিটা আমি উড়িয়ে দেবো। আরে তুমি যাবে কেন? তোমার অপমান মানে আমার অপমান? হেডমাস্টারের সঙ্গে আমার আলাপ পর্যন্ত হয়নি। কায়দা করে আমি আলাপ করে এলেই বুঝতে পারবো গুলি না করে কি করে সাহায্যতা করা যায়। সব চটপট খেয়ে নেবে, তোদের খাওয়া হয়ে গেলে আমি অঙ্কুশে খাবো। ওকে তুই পেয়েছিস? রাজু একে তো ঠিক চিনতে পারলাম না। ও মহাজনের ছোট ছেলে অরিন্দম। ও ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো, ওদের ওকে দে। আরে থাক থাক থাক, বলো এরা কারা? এ গায়ে গরিব চাষিদের ছেলে, আমার অবসর সময় সাথীও বলতে পারে। খেতে দেবো বলে রাজুকে দিয়ে সবাইকে ডেকে আনি, তারপর খাওয়া দাওয়ার পর পড়াতে বসে। আচ্ছা এটা আপনার লাভ? লাভ করতে এসেছে তো মানে মহাজনেরা রাখবে, আমি মাস্টার, লাভ ক্ষতির হিসেব রাখা আমার পেশা নয়। আপনি আপনি আমায় ভুল বুঝছেন। আমি বলতে চাইছি যে এদের পেছনে খেটে কি কোনো ফল হবে? নিশ্চয়ই হবে। আজকে ওরা বুঝতে না পারুক, একদিন ওরা বুঝতে পারবে যে জীবনে বাঁচবার জন্য যেরকম খাওয়ার প্রয়োজন আছে তেমনি লেখাপড়ারও প্রয়োজন আছে। বেশি শিক্ষা দিতে না পারি এটুকু অন্তত শিখিয়ে দেবো। 3 টাকা দিয়ে 30 টাকা লেখাতে গেলে ওরা মহাজনকে বুঝিয়ে দিতে পারবে যে মহাজনের আর অঙ্কে ভুল করা চলবে না। ভবিষ্যতের কথা কে বলতে পারে বল? তোমার জন্মলগ্নে তোমার বাবা কি বুঝতে পেরেছিলেন যে মহাজনের ঘরে জন্ম নিয়ে হাতে চাবুক ধরতে না শিখে তুমি কলম ধরতে শিখবে, বিলেত থেকে পাশ করে আসবে? হ্যাঁ কে হলপ করে বলতে পারে? এদের মধ্যে আগামী দিনের অরিন্দম লুকিয়ে নেই। এদের মধ্যে যদি একজন অরিন্দম হয়ে বেরিয়ে আসে, এতদিন এতদিন আপনার কথা শুনে এসেছি, আজ আমি নিজের চোখে আপনাকে দেখলাম। আমার দিকে না, তুমি ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকো। আমি বলছি এমন একটা দিন আসবে যেদিন ওরা পেটের খিদে মেটাবার জন্য নয় মনের খিদে মেটাবার জন্য এখানে আসবে, খেতে না পেলেও এখানে আসবে, আর সেদিনই হবে আমার সত্যিকারের জয়। জানিস অরিন্দম, এদের স্লেট পেন্সিল বই সব মাস্টারদা কিনে দেয়। আরে আমি একা মানুষ, জবা এসে দুবেলে ভাত আর আলু সেদ্ধ করে দিয়ে যায়, এবই তো খরচ কিছু নেই। যা আছে ও একটু একটু মুড়ি বেঁচেছে, খাবে নাকি? না আমি খেয়ে এসেছি। এমনি তো তোমার খেতে বলতাম, মানে জবার হাতের ভাজা মুড়ি আমরা না পাই, তুমি বোধহয় একটু স্পেশাল স্বাদ পেতে পারো। আমি
আমি যাই। হ্যাঁ হ্যাঁ, কি রে তোদের খাওয়া শেষ হয়েছে? তাহলে শুরু করি। যা এটা দেখ, বোর্ডটা নিয়ে আসবে। মহাজনের নাতি ঢিল মেরে পালালো। অঙ্ক নয় মাস্টারদা, তুমি আজ ওদের মন্ত্র শেখালে। ওই মন্ত্রে বাঁধ ভেঙে গেছে। সামান্য একটা পাথর দিয়ে বন্যার জল রোধ করা যাবে না মাস্টারদা। দাদু ভাই, আমি যাকে জব্দ করতে পারিনি তুই তাকে ঘায়েল করেছিস। তোকে ফেল করানোর বদলা তুই নিজেই নিয়েছিস। এতখানি ফাটিয়ে দিয়েছি। বুঝলেন হুজুর, আপনার ওই বেলাল ফেরত ছেলে অরিন্দমকে দিয়ে কিচ্ছু হবে না।
সারাদিন চাষার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। এই নাতি আপনার বংশের মান রাখবে। দেখ না ওকে কেমন তৈরি করি। ওর নাম শুনে চাষার দল ভয় ঠক ঠক করে কাঁপে। কারো কাজে খুশি হলে আপনি তো তাকে বকশিশ দেন হুজুর, তা আপনার নাতিকে বকশিশ দেবেন না? দাঁড়ান, বকশিশটা বাবা নয়, আমি দেব। দাদু ভাই, এক মা কি বকশিশ দেয়, পছন্দ না হলে আমি দেব। বকশিশ দিচ্ছি বাবা, যে যেমন কাজ করবে তাকে তো তেমন বকশিশ দিতে হবে। মরে যাবে, ও তো এমনিতেই মরবে, আপনার প্রশ্রয় তিলে তিলে মরবে। আমি ওকে একেবারে শেষ করে দেব। এ বাড়িতে নতুন করে মহাজন তৈরি হতে দেব না। মহাজনের বংশধর মহাজন হবে না? হ্যাঁ হবে, মহাজনই হবে, তবে আপনার মতো অর্থ পিপাসু মহাজন নয়। মহাজন দু ধরনের হয় বাবা, গরিব চাষিদের মুখের গ্রাস যে কেড়ে নেয় সে এক ধরনের মহাজন, যেমন আপনি। আবার নিজের মুখের গ্রাস গরিব চাষিদের মধ্যে যে বিলিয়ে দেয় সেও মহাজন, যেমন গায়ের হেডমাস্টার মশাই। মহান যেজন সেই মহাজন। গায়ের হেডমাস্টারের সঙ্গে তোমার এমন পিরিত? কেউ কে মেরে এসেছে বলে তুমি নিজের ছেলেকে এমন ভাবে মারছো? আমি হেডমাস্টারকে শ্রদ্ধা করি বাবা, আমার শ্রদ্ধাটাকে আপনি যদি পিরিত বলেন তাহলে আপনার পুত্রবধূ হয়ে আপনার বাড়িতে দাঁড়িয়ে আপনার সামনে চিৎকার করে বলছি, ওই হেডমাস্টারকে আমি পিরিত করি, পিরিত করি, পিরিত করি। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে দাদু ভাইকে মারছো? বাবা, আপনি একদিন এইভাবে আপনার ছোট ছেলে অরিন্দমকে এই চাবুক দিয়ে মারছিলেন। আমি আপনাকে বলেছিলাম মারবেন না বাবা, আপনি আমায় বলেছিলেন আমি বাপ হয়ে ছেলেকে শাসন করছি, তুমি বলার কে? আজ আমি বলছি আমি মা হয়ে ছেলেকে শাসন করছি, আপনি বলার কে? বাইরে এত চিৎকার কিসের? ছাতে দাঁড়িয়ে একবার দেখে এসো, ওই হেডমাস্টারের কয়েক ফোঁটা রক্ত আজ মাটিতে পড়েছে বলে গায়ে বিদ্রোহের আগুন জ্বলছে। একদল চাষির ছেলে ছুটে এসেছে পিন্টুকে মারবে বলে। আমার দাদু ভাইকে মারবে কার এত সাহস? আর ছোটরা ছুটে এসেছে বাবা, ছোট্ট বিষবৃক্ষটা তুলে ফেলতে। একদিন এমন দিন আসবে গায়ে সবাই মিলে কুড়ুল নিয়ে ছুটে আসবে এই বড় বিষবৃক্ষটা কেটে দিতে। তুমি আমাকে হাসালে বৌমা, ওই চাষারা নাকি? হাসুন বাবা হাসুন, জীবনের বাকি হাসিটুকু হেসে নিন, এরপর যখন কান্নার ঢেউ ছুটে আসবে তখন আর হাসবার সময় পাবেন না। এই ওঠ, আয় চলে আয়। কোথায় নিয়ে যাচ্ছ? আমার ঘরে। ওর শরীরে বইছে মহাজনী রক্ত, আমি এক মাস চেষ্টা করে দেখব ওই রক্ত শোধন করা যায় কিনা। রক্ত শোধন চেষ্টা করো, তবে কেউটে সাপের বাচ্চা কিন্তু কেউটেই হয় বৌ। জানি, আর এও জানি সময় মতো তার বিষ দাঁতটা ভেঙে দিলে কেউটে আর হেলের মধ্যে কোনো তফাৎ থাকে না, সে শুধু ফনাই তুলবে কিন্তু ছমন মারতে পারবে না। হেডমাস্টারকে মেরেছে বলে আপনার এত রাগ বৌদিমণি? হ্যাঁ রাগটা আমার ওখানেই, বাড়ির ভেতর তোমার মতো একটা জাত কেউটে থাকতে ওকে না মেরে একটা ঢোড়া সাপকে। ও তুমি যতই চেষ্টা করো বৌমা, পিন্টুর মধ্যে আমি দেখেছি ভবিষ্যতের মহাজন। আমিও দেখেছি সেই সর্বনাশা ভবিষ্যৎ, ওই রক্তটাকে আমারও ভয়, যদি দেখি ওই রক্ত শোধন করা গেল না আমি ওকে কলকাতা নিয়ে যাব, মা হয়ে ডাক্তারদের বলবো ওর শরীর থেকে বিষাক্ত মহাজনী রক্ত নিংড়ে বার করে নিতে। ডাক্তাররা যখন রক্ত বার করবে আমি তখন ছুটে আসবো এই গায়ে চাষিদের কাছে, ওদের কাছে হাত জোড় করে বলবো তোমরা আমাকে তোমাদের শরীর থেকে এক ফোঁটা এক ফোঁটা করে রক্ত দাও, সেই রক্ত শরীরে বয়ে নিয়ে আসবে আগামী দিনের মহাজন, মহান যেজন সেই মহাজন। তুমি যে বলেছিলে আজ আমাকে মামা ভাগ্নে পাহাড় দেখাতে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাবো। তাহলে আমি তৈরি হয়ে আছি? হ্যাঁ তুমি তৈরি হয়ে নাও, আমার একটু তৈরি হওয়া বাকি আছে। এক কাজ করো তুমি চলে যাও, আমি ঠিক পাঁচটার সময় মামা ভাগ্নে পাহাড়ে পৌঁছে যাব, খেয়াল থাকে যেন ঠিক পাঁচটা। তুমি তুমি আবার এখানে এসছো কেন? বারে অমন করে ডাকলে আসবো না? মহাজনের বাড়ির সামনে দাঁড়িয়ে বারবার আমার নাম ধরে ডাকছি। বাদর মুখের কি আশা, যার নামই এখন পর্যন্ত আমি জানলাম না তাকে নাকি আমি ডাকতে গেছি। না বাড়িতে বসে তোমার গলা পাচ্ছিলাম তাই ভাবলাম তুমি ডাকছো। ওনাকে ডাকতে আমার বই গেছে, যাও দেখি এখন। ঠিক আছে। ও শোনো, যা বলতে এসেছি, তোমার ছোট দাদা বাবু মানে অরিন্দম তাকে তোমার কথা একফাকে বললাম, চিনতেই পারলো না,
বলো জবাটা আমি কাউকে চিনি না। আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আমার কথা বিশ্বাস করতে না হয় করো না। আজ বিকেল পাঁচটায় নিজের চোখেই দেখবে তোমার ছোট দাদাবাবু জুলিকে সঙ্গে করে ঝাউ বাগানে যাবে। হ্যাঁ, ঝাউ বাগানটা চেনো তো? চিনি মানে, ওখানে তো আমরা ছোটবেলায় খেলতাম। আমায় খারাপ ভাবলে তো? ঠিক আছে, আমি ছোট দাদাবাবুকে বলে রাখবো, তুমি ওখানে গিয়ে ছোট দাদাবাবুর নাম ধরে ডাকলেই ছোট দাদাবাবু বেরিয়ে আসবে। সময়টা খেয়াল আছে তো? পাঁচটা। হ্যাঁ ঠিক পাঁচটা। আমার কোট প্যান্টটা তোর কাছে আছে তো? হ্যাঁ। তুমি আমায় ভালোবাসো? এতবার কাছে গেলাম চিনতে পারলে না? যাও। খুশি আজকে যেন ছোবে আকাশটাকে, হারিয়ে যাওয়া সূর্য কি দিল মেঘের ফাঁকে। তোমার খুশি আজকে যেন, তোমার খুশি আজকে যেন ছোবে আকাশটাকে, হারিয়ে যাওয়া সূর্য কি দিল মেঘের ফাঁকে। নিকশ কালো মেঘটা হঠাৎ উড়িয়ে দিল ঝড়ে।
আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। দয়া করে দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দিন। কি চান আপনি? দুটো চাবি। দুটো চাবি? আগে কিসের চাবি? আপাতত তোমার হাতে ধরা আমার গাড়ির চাবিটা, আর সাত দিনের মধ্যে তোমার কুড়ে ঘরের চাবিটা আমি চাই। এখানে একটা ফার্ম খোলার ব্যাপারে কথাবার্তা বলার জন্য অরিন্দম দিন পনেরোর জন্য কলকাতায় গেছে। সে ফিরে আসার আগেই তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। বাবা ছেলেকে ছোটবেলা থেকে কেন বেলাত পাঠিয়ে দিয়েছিলাম তুমি খুব ভালো করেই জানো। ছোটবেলায় সে যে ভুল করেছিল এখন সে একই ভুল করে চলেছে। সেবার তার ভুলের সাজাটা আমি বুক পেতে নিয়েছিলাম। আমার বড় ছেলে মারা যাওয়ার তিন দিনের মধ্যে আমি তাকে কাজ ছাড়া করেছিলাম, কিন্তু এবার তার ভুলের সাজাটা নিতে হবে তোমাকে, কারণ এই আট বছরের মধ্যেও তুমি তোমার মেয়ের ভুলটা শুধরে দাওনি। বাবা আমি বলছিলাম কি, অরিন্দম যখন জবাকে পছন্দ করে। আমিও তো দাদু ভাইকে পছন্দ করতাম, তুমি নাকি ওরই মঙ্গলের জন্য ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো, তেমনি আমিও আমার ছেলের মঙ্গলের জন্য ওকে জবার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাই। তুমি যেমন মা আমিও তো বাবা। কালীচরণ আমার গাড়ি চালালে ও সে যাতে চাষা, তুমি কি মনে করো এত টাকা খরচ করে আমার ছেলেকে বেলার থেকে পাশ করিয়ে নিয়েছি একটা চাষার মেয়েকে বিয়ে করার জন্য? তাছাড়া জাত বলেও তো একটা কথা আছে। হ্যাঁ তা আছে, জাত আমাদের দুটো, একটা ভালো মানুষের জাত আর একটা খারাপ মানুষের জাত, যে জাতে আপনি পড়েন। ও মা, অমিতাভ আমার বন্ধু, আমার সামনে ওকে এভাবে অপমান করা তোমার উচিত হয়নি। উনি যেমন আপনার বন্ধু তেমনি কালিকাকাও আমার পিতৃতুল্য, তার হাত থেকে চাবি ছিনিয়ে নিয়ে আপনার বন্ধুর মেয়ে যদি তাকে অপমান করতে পারে তাহলে আমি বা আপনার বন্ধুকে দুটো সত্যি কথা বলে এমন কি অপরাধ করলাম? চাবি ছিনিয়ে নেওয়ার অধিকার আমি দিয়েছি ওকে, আজ ও গাড়ির চাবি ছিনিয়ে নিয়েছে, অরিন্দমের সঙ্গে বিয়ে হয়ে গেলে আমার সংসারের চাবিও আমার কাছ থেকে ছিনিয়ে নেবেই তো। আপনার সংসারের প্রতি আমার কোনো মোহ নেই বাবা, এটাকে ছিনিয়ে নিতে হবে না, এটা আমি নিজে থেকে দিয়ে দিচ্ছি। বলছিলাম কি, রোজ রাতে চোরের মতন এভাবে? আমার শুধু চাকরি যায়নি, হুজুর বলেছেন আমি যদি সাত দিনের মধ্যে গাঁ ছেড়ে চলে না যাই তাহলে আমার বাড়িতে উনি জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেবেন কেন, আমরা কি অপরাধ করেছি? অপরাধ আমাদের একটাই, জবা আমার মেয়ে হয়ে মহাজনের ছেলেকে ভালোবেসেছে। জবাই শুধু ভালোবেসেছে, অরিন্দম বাসেনি? এক হাতে তো আর তালি বাজে না বাবা। হ্যাঁ আমরা গরিবরা এক হাতে তালি বাজাতে না পারলেও ওরা পারে, ওরা একটা হাত তুললেই হাজারটা হাত এগিয়ে আসে ওদের হাত স্পর্শ করে তালি বাজাবার জন্য। অরিন্দম মানে ছোটদাদাবু কিছু বলেনি? ছোটদাদাবু থাকলে তো বলবে, ও কদিনের জন্য কলকাতায় গেছে, হুজুর বলেছেন ও ফিরে আসার আগেই আমাদের এখানে ছেড়ে চলে যেতে হবে। না আমরা যাব না, দেখি উনি কি করতে পারে, আমি এখনই যাব মাস্টারদার কাছে। দাঁড়া,
আমি এতদিন ওর কাছে চাকরি করছি, আমি চাই না এই বয়সে ওর সাথে কোনো বিরোধে যেতে। তাই বলে উনি যা খুশি তাই করবেন? ওই শুধু যা খুশি তাই করছে না, জুলিও করছে। ওই তোমার কাছ থেকে জোর করে গাড়ির চাবিটা ছিনিয়ে নিয়েছে। জুলি? হ্যাঁ, হুজুর বসে বসে তাই দেখলেন। শেষ বয়সে এতখানি অপমান আমার কপালে লেখা ছিল। শোধ আমি তুলবই বাবা, ও তোমার হাত থেকে গাড়ির চাবি ছিনিয়ে নিয়েছে, আমি ওর হাত থেকে শোয়ার ঘরের চাবি ছিনিয়ে নেব। তুই কটা চাবি ছিনিয়ে নিবি? কাল বৌদিমণি আমার হয়ে বলতে গিয়েছিলেন বলে হুজুর বৌদিমণির কাছ থেকে সমস্ত চাবিগুলো নিয়ে জুলিকে দিয়ে দিয়েছে। চল আমরা গাঁ ছেড়ে চলে যাই। বাবা, আমি কি একবার মহাজনের কাছে যাব? না, যা বলার আমি বলবো। মহাজন যেমন ছেলের বাপ, আমিও তেমন মেয়ের বাপ। আমার যা বলবার আমি বলবো। তাহলে তুমি গ্রাম ছেড়ে যাবে না? ছেলে মেয়েরা বলছে সর্দারবাবু কলকাতা থেকে ফিরে আসার পর। আমি বলছি অরিন্দম আসার আগেই তোমাদের চলে যেতে হবে, এবং তো আজকের মধ্যেই। ফার্ম হাউস তৈরি করার জন্য রাস্তার উপরে আমার একটু জমি দরকার। আমি বরঞ্চ তোমায় কিছু টাকা দিয়ে দিচ্ছি, তাই দিয়ে তুমি। টাকার জন্য নয়, যদি ছাড়তে হয় তাহলে এমনি ছাড়বো, আর যদি মনে করি যে আমি ছাড়বো না তাহলে কিছু টাকা কেন? লাখ টাকা দিলেও আমি ছাড়বো না। আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের কথা কেড়ে নিয়ে বেশ কথা বলছো তো। আপনার সামনে দাঁড়িয়ে যদি আমার মেয়ের বয়সী ওই মেয়েটি আমার হাত থেকে গাড়ির চাবি কেড়ে নিতে পারে, তাহলে আমি কেন আপনার মুখের কথা কেড়ে নিতে পারবো না? তার মানে তুমি গ্রাম ছাড়বে না? বললাম তো সর্দারবাবু না আসা পর্যন্ত। বেশ, আমিও দেখছি, তুমি এখন যেতে পারো। তিন কড়িকে পাঠিয়ে কালীচরণের ঘরে আগুন লাগিয়ে দেব। কালীচরণের বয়স তো অনেক হলো, কয়েক বছর বাদে তো শ্মশানেই পুড়বে, তা নিজের ঘরেই পুড়ুক। বেচারি গরিব মানুষ, চাকরিও নেই, শ্মশানের খরচাটা তো বাঁচবে। আপনি এখানে? আমি গায়ে স্কুলের হেডমাস্টার, লোককে শিক্ষা দেওয়াই আমার কাজ। তোমাদের মূর্খ মহাজন অঙ্কে একটা মস্ত বড় ভুল করতে চলেছেন, সেটা শুধরাতে আমি এখানে এসেছি। অঙ্কে ভুল? এত রাত্রে আপনি এখানে? ও বাড়িতে থেকে আর কিছু না শিখি, মহাজনী হিসেবটা তো কিছুটা শিখেছি, তাই কষ্ট করে হলেও এই রাত্রি ছুটি এলাম বাবার কিছু খরচ বাঁচাতে। কিসের খরচ? শোনো, বাবা তোমাকে পাঠিয়েছেন যার শ্মশান খরচ বাঁচাতে। সেই কালীচরণ কাকা তো সামান্য চাষি, তার শ্মশান খরচ আর কত? যেমন তেমন ভাবে পুড়িয়ে দিলেই হয়। আমি হচ্ছি মহাজনের পুত্রবধূ, আর এ মহাজনের নাতি। আমাদের পোড়ানোর খরচ অনেক, ঘি, চন্দন কাঠ, কত কিছু লাগবে। তাই তুমি যদি যে বাড়িতে আগুন দিয়ে আমাদের পুড়িয়ে দিতে পারো, তাহলে বাবার কত খরচ বাঁচবে। যাও,
বাবাকে সে বলতে বলো উনি টাকা বাঁচাবেন না কালীচরণ কাকাদের বাঁচাবেন। আসুন 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 ও রাজা ও রাজু দেখে যা 35 বছর আমি ওর কাছে আমি আমি চাকরি করছি এই প্রথম আমার বাড়ি এলেন আমার কি সৌভাগ্য। আর আমার দুর্ভাগ্য যে কালসাপটিকে আজ আমি 35 বছর ধরে দুধ কলে দিয়ে পুষেছি ছোবলটা সে আমাকেই মারছে। আপনি কি বলছেন হুজুর? ঠিকই বলছি। তুমি অস্বীকার করতে পারো আমার বিধবা বৌমা তোমার মদত পেয়ে ঘরে এসে গায়ের হেডমাস্টারের সঙ্গে রাত কাটিয়ে যায়নি? ছি 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 এ আপনি কি বলছেন হুজুর? বৌদিমণি এখানে এসেছিলেন ঠিকই কিন্তু তোমাকে বাঁচাতে। শোনো কালীচরণ, তোমার বৌদিমণি তো আমার মহাজনী বংশের মুখে কালি লেপে দিয়ে তোমাদের বাঁচাতে এসেছে, এখন ওকে বাঁচাবে কে? কেন বৌদিমণি কি হয়েছে? না হয়নি কিছুই, তবে হতে পারে অনেক কিছু। শোনো তোমাদের সবাইকে বলছি, আজ সন্ধ্যের মধ্যে তোমরা সবাই যদি গ্রাম ছেড়ে চলে না যাও তাহলে আমি তোমাদের বৌদিমণি এবং তার ছেলেকে বাড়ি থেকে বার করব। তুমি তো জানো কালীচরণ আমি চিরদিনই একটু সাহসী, তাই বলে দুটো কালসাপের সঙ্গে একসঙ্গে লড়াই করবার দুঃসাহস আমার নেই। তাই সন্ধ্যের মধ্যে গ্রাম একজনকে ছাড়তেই হবে, হয় তোমাকে আর না হয় তোমাদের বৌদিমণিকে। তোমার ছেলে বড় হয়েছে, অন্য কোনো গ্রামে গেলে তোমরা একটা না একটা কাজ জোগাড় করে নিতে পারবে, কিন্তু তোমার বৌদিমণি বাড়ি থেকে বার করে দিলে তো ছেলের হাত ধরে পথে পথে ভিক্ষি করা ছাড়া আর কোনো পথ থাকবে না তার। কিন্তু কোনো কিন্তু নয়, আমি আমার শেষ কথা বলে গেলাম, এবার তোমরা ঠিক করো কি করবে, চল দিন করি। আর হ্যাঁ, আমি যেখানে এসেছি এটা যদি তোমাদের বৌদিমণির কানে ওঠে তাহলে জেনে রেখো তোমরাই আমাকে বাধ্য করবে ওকে বাড়ি থেকে বার করে। এখন তোর বৌদিমণির ভবিষ্যৎ নির্ভর করছে যাবা। ছোটবেলা থেকে যে তোকে এত ভালোবেসেছে কেউ তোকে মারতে এলে মায়ের দরদ দিয়ে আগলিয়ে রেখেছে, মহাজনের ছেলে বউ হয়ে অন্ধকারের মধ্যে তোদের খাবার খাওয়ার জন্য ছুটে এসেছে, সেই যদি আমাদের জন্য তার ছেলের হাত ধরে পথে দাঁড়ায়। তুমি আর দাদা মিলে সব গুছিয়ে না, আমি আসছি। কোথায় যাচ্ছিস? কি চাই? কি আছে যে তোমার চাইব? কি দিতে পারো তুমি আমাকে? আমি বরঞ্চ তোমাকে দিতে এসছি ভিক্ষে, আমার এত বছরের ভালোবাসা আমি তোমাকে ভিক্ষে দিয়ে গেলাম। কষ্ট করে আপনাদের বিয়ে করতে হবে না, শুধু এই পাপপুরি থেকে নয় কিছুক্ষণ পরে গ্রাম ছেড়ে চলে যাব আমি। গ্রাম ছেড়ে চলে যাচ্ছিস মানে? কোথায় যাচ্ছিস তুই? জানি না, যাওয়ার আগে তোমাকে একটু প্রণাম করতে এলাম। ছোটবেলা থেকে তুমি আমায় কত আশীর্বাদ করছো কিন্তু তোমার সব আশীর্বাদ যেমনি করে মিথ্যে হয়ে যাবে, যার জন্য বছরের পর বছর অপেক্ষা করলি, তার জন্য দুটো দিন অপেক্ষা করতে পারলি না হাত পাখি। আমি যে ওর জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি ছিলাম বৌদিমণি, কিন্তু ওকে পেতে গিয়ে যে তোমায় একবার উপর এসো। কি হলো হঠাৎ ওভাবে ছুটে উপরে চলে এলি যে? এই চকলেট গুলো ওকে দিয়ে দিও। এগুলো কিসের চকলেট? ওকে দিলেই ও বুঝবে। ও যদি তোর কথা জিজ্ঞাসা করে কি বলবো?
জ্বলার পালা। তুমি ভাবতে পারো
ওইটুকু একটা ছোট্ট মেয়ে আমার মুখে চটি ছুঁড়ে বলে কিনা? কার কথা বলছো? ওই যে গো হুজুরের বন্ধুর মেয়ে জুলিনা ফুলি, যার সঙ্গে ছোটদাদাবাবুর বিয়ে দেবে বলে জবাকে গ্রাম থেকে তাড়িয়ে দিলে। সকাল থেকে ছেলেটা রক্ত বমি করছে। রক্ত বমি করছে? ডাক্তার দেখাওনি? ওই শহর থেকে ডাক্তার এনে দেখাবো বলেই তো হুজুরের কাছে টাকার জন্য গিয়েছিলাম। তা বাড়িতে ঠোকবার মুখেই জুলি আমার মুখে একটা চড়ি ছুঁড়ে বললে ওই চড়িটা সারিয়ে আনতো। এখন যে আমি সাইকেল উঠে শহর থেকে ডাক্তার আনতে হবে, চলো চলো চলো। কিন্তু টাকা? সে ভাবনা ভার, 100 টাকার জন্য তার একটা বাচ্চা ছেলে মরতে পারে না। চলো চলো চলো। বাবা আমার প্ল্যান স্যাংশন হয়ে গেছে। শুধু প্ল্যান স্যাংশন নয়, ব্যাংক থেকে 5 লক্ষ টাকা আমি লোনের ব্যবস্থা করে এসেছি ফার্ম হাউসের জন্য। বস ওপরে কেন বৌদি, খুশির খবর আছে, নিচে এসো। এখন শুধু রাস্তার উপরে বিঘেখানেক জমি দরকার, বুঝলে? আরে জমির চিন্তা করিস নে, তুই যখন কলকাতায় গেছিলি তখন আমি জমির ব্যবস্থা করে ফেলেছি। জানো বাবা, আমি জানতাম আমার কাজে কোনো বাধা আসবে না। যাওয়ার আগে বৌদিকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে গেছিলাম। কি হলো বৌদি, নিচে এসো। তোমরা কথা বলো, আমি চা নিয়ে আসছি। ঠিক আছে, এবার বলো জমিটা কোথায় পেলে, চা খেয়ে একবার দেখে আসি। ওই আমার ড্রাইভার কালীচরণ, হঠাৎ তার মেয়ে জবার বিয়ে ঠিক হয়ে গেল তো। জবার বিয়ে? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ কালীচরণ এসে বলল যে জবার জন্য নাকি খুব একটা ভালো পাত্র পেয়েছে, 7 দিনের মধ্যে বিয়ে। আমি যেন ওর জমি আর বাড়িটা নিয়ে ওকে 1,050 টাকা দিই। তা আমি বললাম অরিন্দম ফিরে আসুক, ফার্ম করতে তার কত টাকা লাগবে সেটা জেনে তারপর আমি হাত থেকে টাকা ছাড়বো। কিন্তু এমন নাছোড় বান্দা না, সে একবার পায়ে ধরে কান্নাকাটি। অমন পাত্র নাকি 1,000-এ 1টা মেলে, সে পাত্র একবার হাত ছাড়া হয়ে গেলে। এত বছর ধরে কালীচরণ আমার কাজ করেছে, এত বছরে তো একটা কুকুরের উপরেও মায়া পড়ে যায়। আর কালীচরণ তো একটা মানুষ, তাই দিয়ে দিলাম টাকাটা, তবু যদি মেয়েটা সুখী হয়। বৌদি, বৌদিকে এবার কেন? আমি একটু ঘুরে আসছি, এই ফাইলগুলো আলমারিতে তুলে রাখবে। ঠিক আছে তুমি যাও, আমি তুলে রাখবো। শুধু আলমারির কেন, বাড়ির সব চাবি এখন আমার কাছে। সব চাবি এখন তোমার কাছে? হ্যাঁ, তোমার বৌদির কাছে চাবি রাখাটা এখন নিরাপদ নয়। নিরাপদ নয় কেন? আঙ্কেলকে জিজ্ঞেস করো। কি হয়েছে বাবা? বৌদি তুমিই বলো জুলি, আমি বললে ছেলে ভাববে আমি ওর বৌদির নামে মিথ্যে কথা বলছি। তোমার বৌদি ওই হেডমাস্টার জয়ন্তকে নিয়ে গিয়ে জগতে ভাই রাস্তা কি এসেছে? শোনো জুলি, আমার বৌদির নামে আর একটা বাজে কথা বললে তোমার জীব আমি ছিঁড়ে নেবো। তোমার বৌদি এত নিচে নেমেছে যে তুমি এত ডাকতেও নিচে নেমে এলো না, চাকরার নাম করে পালিয়ে গেল। বৌদি 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 শোনো, বৌদি 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 শোনো, বৌদি দরজা খোলো। বৌদি ও মুখ বৌদি, তোমার বৌদি আর কুল্লজ্জায় তোমায় দেখাবে। নাও রাত হয়েছে, খেয়ে দে, শুয়ে পড়ো, কাল ভোরে উঠে যা আবার হবে। চলো কাল ভোরে গিয়ে বরঞ্চ মাস্টারদাকে বুঝিয়ে এসো এটা বিলেত নয়। হ্যাঁ, জেনে শুনে একজন বিধবা সর্বনাশ উনি কেন করছেন? অরিন্দম আসার সাথে সাথেই একবারে লাগাতে শুরু করে দিলি, একটু সময় দিবি তো? এর মধ্যে টাকা পয়সা তো বেশি সরাতে পারিনি, কালকে যদি চাবিটা দিয়ে দিতে হয়। খুব বেশি টাকা সরাতে পারবে মানে? এর মধ্যে আমি তো তোমাকে আলমারি থেকে অন্তত 27,000 টাকা বের করে দিয়েছি। না না, তা দিয়েছিস ঠিকই, কিন্তু হাতে কাছে যখন একটা সমুদ্র পেয়েই গিয়েছিলাম, তা থেকে 2-1 বালতি জল তুলে কি আর মন ভরে বল? তুই যদি আর কটা দিন অপেক্ষা করতিস। না বাবা, আগুন যখন লাগাতেই হবে তখন দেশলাইয়ের বাক্স নিয়ে আমি বেশিক্ষণ ঘুরতে পারবো না। আগুন লাগাতে গিয়ে নিজেও তো পুড়লি, এমন জোরে একটা চর মারলো। আমি ওকে ছাড়বো ভেবেছো? একটা পাল্টা চর যতক্ষণ না দিতে পারছি। ঠিক আছে ঠিক আছে, রাত অনেক হয়েছে, গিয়ে পড়, কাল সকালে যাও। এখন আমার ঘুম আসবে না। আমি বরঞ্চ বারান্দায় পায়চারি করতে করতে একটা প্ল্যান ভাবি, তুমিও কিছু ভাবো। Thank you.
বলছ কি? আস্তে, টের পেলেই পালাবে। তুই বাবার সঙ্গে আসুন, আমি অরিন্দমকে ডাকছি। এত রাতে তুমি আমার ঘরে? তোমার বিধবা বৌদির ঘরে এত রাতে যদি হেডমাস্টার ঢুকতে পারে? তুমি চেঁচিও না, পাখি উড়ে যাবে। খুব তো চড় মেরেছিলে, এখন নিজের চোখে দেখবে চলো। তোমার সত্যি লক্ষ্মী বৌদি মাস্টারকে ঘরে নিয়ে গিয়ে এতদিন জবাদের বাড়িতে দুজনে যেত, এখন জবাটা চলে গেছে তাই নিজের ঘরে। ছি 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 ছি, চলো বাবারা বাইরে অপেক্ষা করছে। কোথায় যাচ্ছ? চাপটা নিয়ে আসি। আজকে চাপকে আমি এখন নয় বাবা, আগুনটা যখন জ্বললই ভালো করে চলতে দাও। কাল মাস্টার তার বাড়িতে গায়ের মানুষের সামনে আমি ওর ভালো মানুষের মুখোশটাকে খুলে দেব। জানতে চাইব গ্রামের সব মানুষের সামনে তোমায় বলতে হবে, কাল অত রাত্রে লুকিয়ে লুকিয়ে বৌদির ঘরে কেন গিয়েছিলে তুমি। যে বড় বেশি শ্রদ্ধা করতাম মাস্টারদা, ভেবেছিলাম তোমার আদর্শে নিজেকে বড় করবো। ভাবনাটা হঠাৎ পাল্টা লেখা, তখন কি আর জানতাম তুমি এত বড় লম্পটা চরিত্রহীন? আমার তখনই সন্দেহ হয়েছিল যখন শুনেছিলাম উনি বেলার থেকে লেখাপড়া শিখে গায়ের স্কুলে মাস্টারি করতে এসেছেন। আসলে গ্রামের মেয়েরা সরল, আর উনি ওই সরলতার সুযোগ নিতেই এসেছেন। আপনার বৌমা তিনি তো মা লক্ষ্মী, আর তার সঙ্গে কিনা। চুপ না থেকে ভালো চাও তো বলো, বৌদি ঘরে কেন গিয়েছিলে? স্কুলের সামনে এত ভিড় না করিয়ে কথাটা তো তুমি তোমার বৌদির ঘরে ঢুকেই আমাকে জিজ্ঞেস করতে পারতে। হ্যাঁ পারতাম, বৌদির ঘরে ঢুকে তোমাকে চাপকাতে পারতাম, কিন্তু তোমার চরিত্রটা গায়ের লোকের জানা উচিত, তাই সবার সামনে তোমাকে বলতে হবে। তুমি বলতে বললে যে আমাকে বলতে হবে, এটা ভাবলো কেন? এটা তোমার বৌদির আর আমার একান্ত গোপনীয় ব্যাপার, এটা তোমাদের কিংবা গায়ের লোকেদের না জানলেও চলবে। শুনলেন শুনলেন আপনারা সব, এটা আপনাদের দুজনের ব্যাপার হলেও এর মধ্যে মিশে আছে আমার বংশের মান মর্যাদা, তাই সবার সামনে আজকে আপনাকে বলতেই হবে। বললাম তো বলবো না। বলবে না? না, এবারও বলবে না। এটা তো একটা সামান্য চাবুক, তুমি যদি একটা বন্দুক নিয়ে তাতে একটা একটা গুলি ভরে আমার দিকে তাক করতে, তাহলে ওই একই কথা বলতাম। বলবো না। আমাদের ছেলে মেয়েকে আপনার কাছে আর পাঠাবো না মাস্টার মশাই। চুপ করে থাকলে চলবে না, আপনার কাছে বলতেই হবে। বলুন মাস্টার মশাই, বলুন বলুন। আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, যদি এই মুহূর্তে ভূমিকম্পে হরিদেবপুরের মাটি দুফাক হয়ে যায়, তবু আমার ঠোঁট দুটো ফাঁক হয়ে আপনাদের প্রশ্নের উত্তর বেরোবে না। তুমি তাহলে বলবে না। আমি একটানে চাবুকটা ছিনিয়ে তোমাকে চাপকে মাটিতে শুয়ে দিতে পারতাম, কিন্তু তাহলে আমাকে সবার সামনে বলতে হতো আমি কেন তোমার বৌদি ঘরে গেছিলাম। চাবুকের আঘাতের যন্ত্রণা অনেক, কিন্তু বিশ্বাসভঙ্গের যন্ত্রণা আমার কাছে অনেক বেশি। না মারো মারো, চালাও চাবুক। তুমি মারতে মারতে ক্লান্ত হয়ে গেলে ওই চাবুকটা তোমার বাবার হাতে দিও, উনিও তো চাবুক চালাতে বেশ ভালোই বাসেন। শুধু বাবা নয়, তোমার মতন শয়তানকে চাপকে শায়েস্তা করতে আমিও ভালোবাসি। কি হল, থামলে কেন? চালাও চাবুক। ল
সংযোগ দেখাবার জন্য যতই চাষির পোশাক পরে গায়ে ঘুরে বেড়াও, তুমি মহাজনের ছেলে, মহাজনই তো হবে। চাবুক চালানোই তোমাদের বংশের ধর্ম। ওমা, যে কলঙ্কটাকে আমাদের বাড়ির চার দেয়ালের মধ্যে লুকোনো যেত, সেটাকে তুমি একেবারে গায়ের মধ্যিখানে এনে ফেললে। বাবা, ঘরে আগুন লাগলে দরজা জানলা বন্ধ করে আগুনের শিখাটাকে হয়তো লুকোতে পারবেন, কিন্তু ধোঁয়াটাকে আটকাবেন কি করে? ওই ধোঁয়া দেখলে তো সবাই বলবে ঘরে আগুন লেগেছে। এসব নীতি কথা বলে তুমি তুমি ওনাকে বাঁচাতে এসেছো বৌদি? ওনাকে নয়, আমি এসেছি তোমাকে এই পাপের হাত থেকে বাঁচাতে। পাপ? কিসের পাপ? এই একই ভাবে মাধব খুড়োর উপর চাবুক চালিয়েছিলেন তোমার দাদা, এত লোকের সামনে সাজাটা তোমার দাদা পেলেন না, উনি তো মরে গিয়ে বেঁচে গেলেন। সাজা পেল না তোমাদের মহাজনী বংশটা, সাজা পেলাম আমি, আমি, আমি। মাধবকুড়োর সারা শরীরটা রক্তে লাল হয়ে গিয়েছিল বলে ভগবান আমার জীবন থেকে লাল রংটা চিরদিনের জন্য মুছে দিলেন, মুছে দিলেন। আর আপনি, আপনি মানুষ নাকি? চাবুকে চাবুকে ক্ষত বিখ্যাত হয়ে গেছে শরীরটা, তবু একবার বলতে পারলেন না কেন এসেছিলেন আমার ঘরে? অরিন্দমকে আপনি ভালোবাসেন, এত বড় পাপ কেন ওকে করতে দিলেন? আপনাকে তো আমি কথাই দিয়েছিলাম, আপনার ঘরে কেন যাই সে কথাটা গোপন রাখব। কথা দিয়েছিলেন বলে? শোনো অরিন্দম, উনি শুধু কাল নয়, রাতের পর রাত গেছেন আমার ঘরে। আপনারা সবাই শুনুন, উনি প্রথমে লুকিয়ে আমার ঘরে আসেননি, আমি ওই মহাজনের বিধবা পুত্রবধু, একদিন গভীর রাত্রে আমি লুকিয়ে গিয়েছিলাম ওর ঘরে। আপনি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম। দয়া করে দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দিন। কি চান আপনি? আমি মহাজন প্রতাপ নারায়ণ চৌধুরীর পুত্রবধূ। আপনি এত রাত্রে একা একা? কেউ যদি দেখে ফেলে তাই রাত্রে চুপি চুপি আপনার বাড়িতে আসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি পিন্টুর হয়ে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। না না না, বাচ্চা ছেলে ভুল করেছে তার জন্য ক্ষমা চাইতে এত ঝুঁকি নিয়ে আপনার এভাবে আসা উচিত হয়নি। আমি শুধু ক্ষমা চাইতেই আসিনি, তার সঙ্গে একটা মিনতি নিয়েও এসেছি। বলুন। আপনি যদি দয়া করে পিন্টুকে লেখাপড়া শেখানোর দায়িত্ব নেন। বেশ তো, রোজ সকালে বই খাতা নিয়ে ওকে এখানে পাঠিয়ে দেবেন। ওখানেই তো অসুবিধে, আমার শ্বশুরমশাই কিছুতেই চাইবেন না, ও মহাজনের নাতি হয়ে আপনার বাড়িতে পড়তে আসুক। ঠিক আছে, আমি আপনার বাড়িতে যাব। দিনে গেলে আমার শ্বশুরমশাই আপনাকে বাড়িতে ঢুকতে দেবেন না, আপনাকে রাত্রে যেতে হবে। আমাদের বাড়িতে সবাই রাত 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে, আপনি তারপরে যাবেন। সেটা কি ঠিক হবে? কেউ ডেকে ফেললে আমাকে কলঙ্কিনী বলবে, এই তো ছেলের মঙ্গলের জন্য মা হয়ে এটুকু কলঙ্ক মাথায় নিতে পারবো না। অবশ্য আপনার যদি কলঙ্কের ভয় থাকে। একজন বিধবা মহিলা নিজের ছেলের স্বার্থে যদি কলঙ্কের বোঝা নিজের মাথায় চাপাতে ভয় না পান, তাহলে আমি একজন শিক্ষক হয়ে ছাত্র পড়াতে কলঙ্কের ভয় পাবো কেন? আপনি নিশ্চিন্তে যান, আমি কাল রাত্রে যাব। আপনার ছেলের মাস্টারমশাই আপনার ছেলেকে পড়াতে গিয়ে আপনার গায়ে হাত দিয়েছিলেন কেন? ও, ওটাও দেখেছ? শুধু আমি একাই দেখিনি, এদের দুজনকেও ডেকে এনে দেখিয়েছি। কাল রাতে যখন উনি পিন্টুকে পড়িয়ে চলে যাচ্ছিলেন তখন মাস্টারমশাই, রোজই ভাবি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, কিন্তু পড়াতে পড়াতে এত রাত হয়ে যায় জিজ্ঞাসা করার হয় না। কি জানতে চান বলুন। তেমন একটা কিছু নয়, আসলে আমার খুব জানতে ইচ্ছে করে, বিলেত থেকে লেখাপড়া শিখে এসে আপনি গায়ের এই ছোট্ট স্কুলটাতে মাস্টারি করতে এলেন কেন?
আপনি তো কলকাতার যে কোনো বড় কলেজে প্রফেসরই করতে পারতেন। হ্যাঁ তা হয়তো পারতাম, কিন্তু আমি আমার মাকে কথা দিয়েছিলাম এখন যে স্কুলে আমি পড়াই একদিন সেই স্কুলে আমি পড়তাম। এই স্কুলে? হ্যাঁ, আমি এই গায়ের এক দরিদ্র চাষা ছেলে। বাবা অল্প বয়সে মারা গেলেন, মা পরের বাড়িতে ধান ভাঙার কাজ আর ঘুঁটে বেঁচে সংসার চালাতেন। মার বড় সাধ ছিল আমাকে লেখাপড়া শেখাবেন, দশজনের একজন করাবেন, আর এই আশা নিয়ে মা আমাকে এই স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। মা হঠাৎ কয়েক মাসের জন্য অসুস্থ হয়ে পড়লেন আর কাজে বেরোতে পারতেন না, স্কুলে মাইনে বাকি পড়তে থাকলো। আজকে তো মহাজন একদিন তাই আমাকে স্কুল থেকে বার করে দিলেন সবার সামনে, একবারে গলা ধাক্কা দিয়ে। আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলাম, আমার বুকে জড়িয়ে ধরে আমার অসুস্থ মায়ের সে কি কান্না, মায়ের চোখের জল সেদিন আমার বুকে আগুন ধরিয়ে দিয়েছিল। সেদিন আমি মাকে শুনে মনে মনে শপথ করেছিলাম, মাইনে দিতে পারেনি বলে যে স্কুল আমাকে তাড়িয়ে দিল, চাষার ছেলে বলে যে স্কুল আমাকে শিক্ষা দিল না, একদিন সেই স্কুলে আমি নিজে শিক্ষক হয়ে আসবো, যে চাষাদের ক্ষমতা নেই নিজের ছেলে মেয়েদের স্কুলের মাইনে দেবার, তাদের মাইনেটা আমি নিজের মাইনে থেকে দেবো। আমি আমার কথা রেখেছি, মা বেঁচে থাকলে আজ কি খুশি না হচ্ছেন। মার কথা মনে পড়লে বেঁচে থাক, আসি। দয়ান মাস্টার মশাই, একই করছিল যে কলঙ্কের কালিমা তোমরা আমার কপালে পরিয়ে দিলে। আমি জানি না জ্ঞান হতো কিংবা অজ্ঞান হতো আমি কোনো পাপ করেছি কিনা, আর যদি করেও থাকি আমার দৃঢ় বিশ্বাস এই দেবতার মতো মানুষটার স্পর্শে আমার সব পাপ সব কলঙ্ক ধুয়ে মুছে গেছে। আপনি একা শুধু ওর স্পর্শ পাননি বৌদিমণি, এই হতভাগাটাও পেয়েছে, এই হতভাগাটাও পেয়েছে, আর পেয়েছি বলেই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আমার ছেলেটা বেঁচে ফিরে এলো। শুধু আমার ছেলেকে কেন, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে কালীচরণের গোটা পরিবারটাকে ইনি বাঁচিয়েছেন। কি হয়েছিল কালীকাদার? জিজ্ঞেস করো এই বাপেটিকে, এরা দুজনে মিলে হুজুরের কানে কি মন্ত্র দিল। হুজুর কালীচরণের চাকরি ছাড়িয়ে দিয়ে বললে তুমি কলকাতা থেকে ফিরে আসার আগেই ওরা যেন গ্রাম ছেড়ে চলে যায়। শুনে জবাব সে কি কান্না, বললে তুমি ফিরে না আসা পর্যন্ত কোথাও যাবে না। হুজুর তখন আমাকে পাঠালেন ওদের শুদ্ধ ওদের বাড়ি চালিয়ে দিতে। সেদিন সাক্ষাৎ শিব দুর্গার মতো এরা দুজনে আমার পথ আগলে না দাঁড়ালে কত বড় একটা পাপ আমি করে ফেলতাম। পরদিন সকালে হুজুর আমাকে নিয়ে গেলেন কালীচরণের বাড়ি, বললেন সেদিনের মধ্যে যদি ও গা ছেড়ে চলে না যায় তাহলে বৌদিমণিকে উনি ছেলে সমেত বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কি বলছো তুমি? যাবার সময় জবা ছোটবেলায় অরিন্দমের দেওয়া চকলেট আমার হাতে ফেরত দিয়ে গেল, কই আমাকে তো তখন কিছু বললো না। জবা তোমাকে ছোটবেলা থেকে চেনে বৌদিমণি, বললে তুমি বাড়ি ছেড়ে দিতে কিন্তু ওদের গ্রাম ছাড়তে দিতে না, আর ও সেটা জানতো বলেই নিজের ব্যথা নিজের বুকে চেপে কাঁদতে কাঁদতে গ্রাম ছেড়ে চলে গেল। আজ এখানে বিচার সভা ডাকা হয়েছে, বলুন আজ আপনারা কার বিচার করবেন? এই দেবদেবীর নাই মহাজনের? এটা কি করলি? চলে যা এখান থেকে, চলে যা। এখানে তো অনেকে আছে, সবাইকে দেখালাম দাদুর কাছ থেকে আমি কি শিখেছি, এবার দেখাবো মাস্টারমশাইয়ের কাছ থেকে আমি কি শিখেছি। এই দেখো দাদু, তোমার স্কুলে গিয়ে আমার জন্য কিচ্ছু বলতে হয়নি, আমি মাস্টারমশাইয়ের কাছে পড়াশোনা শিখে সব বিষয়ে ফার্স্ট হয়েছি। অরিন্দম দেখো ওদের মাথা দিয়ে রক্ত পড়ছে। পড়ুক, ওদের রক্ত যত ঝরবে ততই মঙ্গল, ওই রক্তের সঙ্গে কিছুটা পাপও ঝরে পড়বে। Thank you.
আসলটা দাও বৌদি। আপনারা আমাকে স্কুল থেকে তাড়াতে এসেছিলেন, আপনারা শুনে খুব খুশি হবেন আমি নিজে খুব শীঘ্রই স্কুল ছেড়ে চলে যাচ্ছি। যেতে আমাকে হবে, স্কুলের অবস্থা ভালো নয়, এর ছাদ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমি সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছি, সেই টাকা যদি এক মাসের মধ্যে এসে না পৌঁছয়, এতগুলো শিশুর মৃত্যু আমার চোখে দেখা। নমস্কার। হঠাৎ প্রণাম করলি যে? আমরা চলে যাচ্ছি দাদু। কোথায় যাচ্ছিস? কলকাতায় বাবা। কলকাতায়? আপনি তো বলেছিলেন জবারা গ্রাম ছেড়ে না গেলে আপনি আমাকে আর পিন্টুকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। জবারটা যদি আগে আমায় বলতো তাহলে কবি আপনাকে আমি মুক্তি দিয়ে চলে যেতাম। তাছাড়া এই বাড়িটাতে আমি হাঁপিয়ে উঠেছি বাবা। নিশুতি রাতে ঘুম ভেঙে গেলে চিজি পোকার ডাকের সঙ্গে সঙ্গে আমি গরিব চাষিদের কান্না শুনতে পাই। ওরা যেন আমার শহরে বসে টুকরে টুকরে কাঁদছে। আমি আর পাচ্ছি না বাবা, আমি আর সহ্য করতে পারছি না। আমার জিনিসপত্রগুলো গুছিয়ে আলমারির চাবিটা আপনার হাতে দিয়ে আমি চলে যাচ্ছি। চলে পিন্টু। জানো দাদু, আমি না তোমার কাছে আসতে চাইতাম, মা কিছুতেই দিত না। ভালোই করতো, আমার কাছে এলে তুই তো ফার্স্ট হতে পারতিস না দাদু ভাই। আমি যে তোকে আমার মতো একটা মূর্খ মহাজন তৈরি করতাম। বাবা, এই রইল তোমার ফার্মে কাগজপত্র। ফার্ম করবি না? কোথায় করবো? ওই জমিতে যেখান থেকে তুমি কালী কাকাদের জোর করে উচ্ছেদ করেছ। তোরা সবাই আমাকে ভুল বুঝছিস, আমি যা করেছি সব তোর ভালোর জন্য, তোর ভবিষ্যতের কথা ভেবে। আমার যখন এতই ভালো চাও তুমি, তাহলে আমার ভবিষ্যতের ভালোর জন্য আরেকটা কাজ তুমি করো বাবা। যদি কোনো দুটো খবর পাও তোমার এই অরিন্দম মারা গেছে, তাহলে তাহলে আমার চিঠাটা তুমি ওই জমির উপর সাজিও। রাতের ট্রেনে বৌদিকে নিয়ে আমি কলকাতা চলে যাচ্ছি। ইচ্ছে করলে তিনকুড়ি কাকাকে পাঠিয়ে জিনিসপত্রগুলো দেখে নিতে পারো। বাই পিন্টু।
পৌঁছে দিয়ে এসেছিস? হ্যাঁ হুজুর, স্টেশনে আপনার ওই বাপ বেটির মালপত্র পৌঁছে দিয়ে আসছি। এমন সময় দেখি এই নিন মালপত্র, বাড়ি গিয়ে মিলিয়ে নেবেন। নমস্কার বাবু। তুমি? আগে হ্যাঁ, আমি সেই কালীচরণ। আপনি যখন প্রথম এই গায়ে এসেছিলেন আমাকে 10 টাকা দিয়ে কুলি বানাতে চেয়েছিলেন, আমি রাজি হইনি। ঠাকুরের কি লীলা দেখুন, সেই আমি আজ এই মালগুলো টেনে তুলে আপনার একদম বসিয়ে দিয়ে আসবো। না, 10 টাকা দিতে হবে না, 5 টাকা দিলেই হবে। আমার ছেলে মেয়ে দুটো সকাল থেকে কিছু খায়নি, আপনি 5টা টাকা দিলে আমি ওদের জন্য রুটি তরকারি কিনে নিয়ে যাব। আমি কালীচরণের পেছন পেছন গিয়ে ওর বাড়িটা দেখে এসেছি হুজুর। ছোট্ট একটা কুড়ে ঘরে ওর নতুন করে সংসার পেতেছে। সংসার পেতেছে? আমার সংসারটা ভেঙে দিয়ে দেখাচ্ছি সংসার? আয় হুজুর, আর ভাঙা গলার খেলায় মারবেন না হুজুর। তার মানে তুই বলতেছিস আমি হেরে যাব? না, প্রতাপ নারায়ণ চৌধুরী কোনোদিন হারেনি, আজও হারবে না। ওকে বাড়ি থেকে তাড়িয়েছি, এবার কুড়ে ঘর থেকে তাড়াবো। আয়। ট্রেনের সময় হয়ে গেছে, তুমি তৈরি তো? ট্রেনটা পাবো না, বাবার কাছ থেকে তো বিদায় নিতে হবে। আমরা যাচ্ছি বাবা। আমি আর কি বলবো, চাইছো যখন যাও, আমি বাধা দিলে তো আর তোমরা শুনবে না? না শুনবো না, তোমার অনেক ক্ষমতা আছে, কিন্তু আমাদের বাধা দেবার ক্ষমতা তোমার আজ নেই। থাকো তুমি পাপ পুড়ে আগলে বসে। শুধু যাবার সময় বলি, অনেক গরিব চাষির চোখের জলে ভিজে আছে এই বাড়িটার মেঝে। আমরা থাকবো না, সামলে পা ফেলো, নইলে পাটা পিছলে যাবে। চলো বৌদি। তিনকড়ি, অরিন্দমের হাতে সুটকেস দুটো বোধহয় বেশি ভারী, ও একা ভার বইতে পারছে না, তাছাড়া যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়েছে। যাও তুমি সুটকেস দুটো নাও আর স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে এসো। কিরে, আমার নাকি তোদের বাধা দেওয়ার ক্ষমতা নেই? হ্যাঁ, যা না, যা, চলে যা, দেখি কেমন বাপের ব্যাটা। কি হলো বৌমা, দাঁড়িয়ে রইলে কেন? ট্রেনে দেরি হয়ে যাচ্ছে, যাও ভারতের পাহাড়টা ডিঙ্গিয়ে চলে যাও। লক্ষণকে বাঁচাতে হনুমান গন্ধমাদন পর্বত মাথায় করে নিয়ে এসেছিল, আর আমি আমার বংশের মান মর্যাদা আর ঐতিহ্যকে রক্ষা করতে তার চেয়েও বড় পাহাড় নিয়ে এসেছি। কই আসুন,
মাস্টারদা আপনি তোমাদের মতো আমার সামনে একটা বাধার পাহাড় এনে দাঁড় করে দিয়েছেন প্রতাপ নারায়ণ বাবু একটু আগে আমার বাড়িতে গিয়ে এই বাড়িটার স্কুলকে দাঁড় করে এসেছেন এই সিদ্ধান্তপত্র কাল থেকে আমাদের স্কুল এই বাড়িতেই বসবে বাবা কাল থেকে এই বাড়িতে আর চাষির কান্না শুনতে পাবে না বৌমা এই বাড়িতে ঢুকলেই শুনতে পাবে শুধু শিশুদের কলতান আর হাসি চারিদিকে খুশি আর খুশি কিন্তু এই বাড়িটা দান করে দিলে আমরা সব থাকবো কোথায় কেন স্কুল বাড়িটা ছাদটা সারিয়ে নিয়ে ওখানেই থাকবো কিনে যাবা তোর দুই বউ মিলে পারবি না ওই বাড়িতে বুড়োর সংসারটা যে গুছিয়ে নিতে বল না জবা বড় বাগানে পুঁতলেও জবা গাছ যেমন ফুল দেয় তেমনি ছোট্ট টবে আদর যত্ন করে পুঁতলেও জবা গাছটা তেমনি ফুল দেবে বল বাবা বাবা আপনি আমাদের সবাইকে হারিয়ে দিলেন বাবা আজ আর হারলে কি গো বৌদিমণি আসল হারতে হবে কাল কাল কি হবে দেখো তো বৌমা আমি ঠিক শিখেছি কিনা মহাজন দুরকম হয় এক টিপুকে গ্রাস ছিনিয়ে নেয় সেই মহাজন আর দুই যে নিজে সবকিছু মানুষের মধ্যে বিলিয়ে দেয় সেই মহাজন আগে আমি মহাজন ছিলাম আর এখন আমি হলাম